আচ্ছা, আমরা শর্ট লাইন মডেল, এটা কি দেখা যাচ্ছে? লেখাটা কি দেখা যাচ্ছে? শর্ট লাইন মডেল, এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দাঁড়ান একটু, এটা অফ করে দিই। স্যার দেখা যাচ্ছে, স্যার দাঁড়ান একটু, দাঁড়ান আমি ওটা, এবার আসেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, একটু ইন্টারাকশন করতে হবে। হ্যাঁ, মানে আপনি শোনার সাথে সাথে ইন্টারাক্ট করবেন যে জি স্যার দেখতে পেয়েছি। দেখা যাচ্ছে শর্ট লাইন মডেল আসছে। আপনারা একটু আওয়াজ দেন। ইন্টারনেট স্পিড স্লো। জি স্যার দেখা হ্যাঁ, যাচ্ছে আপনি স্যার, একটু একটু সাথে সাথে উত্তর দিতে হবে, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, আমি তাহলে টেনশনে পড়ে যাচ্ছি। আচ্ছা, যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার সিস্টেমের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে, এগুলো তিন ভাগে। আচ্ছা আচ্ছা, এই যে ট্রান্সমিশন লাইন যেগুলো আছে, এগুলো সাধারণত তিন ভাগে ভাগ করা। তাহলে এই তিনটে ভাগ, হ্যাঁ বলেন, ট্রান্সমিশন লাইনের লেন্থের উপর ভিত্তি করে ট্রান্সমিশন লাইন তিন ধরনের। একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, আর একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর একটা লং ট্রান্সমিশন লাইন। এখন ব্যাপার হচ্ছে, মানে দেখে বোঝাই যাচ্ছে একটা বড় ছোট কোনটা বোঝা যাচ্ছে, কিন্তু শর্ট ট্রান্সমিশন লাইনেরও ওরা একটা রেঞ্জ নির্ধারণ করেছে, সেটা হচ্ছে 80 কিলোমিটার। 80 কিলোমিটারের নিচে, 80 কিলোমিটারের নিচে যা আছে সবগুলাই হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইন এই গেল। তাহলে এখন শর্ট ট্রান্সমিশন লাইনে কিছু কনসিডারেশন আছে, তেমনি মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এদের ক্ষেত্রে লেন্থের উপর ভিত্তি করে কিছু কনসিডারেশন তখন করা হয়। তাহলে আর মিডিয়াম ট্রান্সমিশন লাইন যেটা, সেটা জাস্ট 80 কিলোমিটার থেকে শুরু করে 250 কিলোমিটারের, জাস্ট 250 কিলোমিটার হবে না, 250 কিলোমিটারের নিচে, এ পর্যন্ত বিরাট একটা রেঞ্জ, এটাকে মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলা হচ্ছে। আর আপনার 250 কিলোমিটারের পর, 250 কিলোমিটারের ওপরে যা আছে, এগুলো হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। এখন শর্ট ট্রান্সমিশন লাইন আর মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এই দুইটা ট্রান্সমিশন লাইনের হিসাব কিন্তু অনেক সোজা, আপাতত অনেকটাই সোজা, বাট যখন আমরা লং ট্রান্সমিশন লাইনে যাই, তখন আমাদের কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রয়োজন হয়। কেন, আস্তে আস্তে কথা মানে বলতে বলতে একটা শুরু করবো আমরা শর্ট ট্রান্সমিশন লাইন, আপনারা বুঝতে পারবেন, তারপর মিডিয়াম, ওই ধাপে ধাপে একবারে কথা বলে লাভ নেই। আর লং ট্রান্সমিশন লাইন আমি কিছুটা টাচ দেওয়ার ইচ্ছা আছে যদি আমরা সময় পাই, কারণ আমাদের সময় অলরেডি কনজেস্টেড, খুব কম সময়। সো আমরা বিশেষ করে শর্ট আর মিডিয়াম ট্রান্সমিশন লাইন সম্পর্কে বেশি আলোচনা করবো, লং ট্রান্সমিশন লাইন সম্পর্কে হালকা একটু আলোচনা করবো, তার বেশি না। শর্ট ট্রান্সমিশন লাইনে ব্যাপারটা কি, শর্ট ট্রান্সমিশন লাইনে, ট্রান্সমিশন লাইনের শুধুমাত্র যে কন্ডাক্টরের যে ইন্ডাক্টেন্স আর রেজিস্টেন্স, এই দুইটা জিনিস কনসিডার করা হয়। এখন আপনারা জানেন এই ট্রান্সমিশন লাইনের যে ম্যাগনেটিক ইফেক্ট থাকে, সেই ম্যাগনেটিক ইফেক্টের কারণে যে যে কন্ডাক্টরগুলো আছে, কন্ডাক্টরগুলোর নিজস্ব, ওদের একটা আরেকটার সাথে যে ম্যাগনেটিক একটা রিয়াকশন, এটাতে একটা ইন্ডাকটেন্স তৈরি হয় ওখানে, এবং ওই ইন্ডাকটেন্সের জন্য কিছু ভোল্টেজ ওখানে ট্রান্সমিশন লাইনে ড্রপ হয়ে যায়, এবং ঠিক তেমনি ট্রান্সমিশন লাইনে রেজিস্টেন্সও আছে। কারণ কন্ডাক্টর মানে কি, কন্ডাক্টর মানেই তার একটা রেজিস্টেন্স থাকতে বাধ্য। তো এখানে যেহেতু অত বড় ট্রান্সমিশন লাইন, তার একটা ভালো ইন্ডাকটেন্স হচ্ছে, তারপরে যে কন্ডাক্টর, কন্ডাক্টর মানে মেটেরিয়ালগত কারণে তার একটা কি রেজিস্টেন্স হবে।
তো আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটা জিনিস আমরা কনসিডার করব। জাস্ট পুরো ট্রান্সমিশন লাইন মানে কি, পুরো ট্রান্সমিশন লাইন মানে হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স দেখতে পাচ্ছেন, জেড ইকুয়াল টু আর জি প্লাস, স্যার, জি হ্যাঁ স্যার, আর প্লাস জে এক্স, দ্যাট মিনস রেজিস্ট্যান্সটা কনসিডার জি করা স্যার, হচ্ছে, দেখতে হ্যাঁ পাচ্ছি স্যার, আচ্ছা রেজিস্ট্যান্সটা কনসিডার করা হচ্ছে আর রিয়্যাক্ট্যান্সটা কনসিডার করা হচ্ছে। এখন আমাকে একটু বলেন তো আপনারা, আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি, রিয়্যাক্ট্যান্স, রিয়্যাক্ট্যান্সের ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্সের সূত্র কি আপনাদের জানা আছে? ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্সের সূত্র কি আপনাদের জানা আছে? ইন্ডাক্টরের জন্য যে রিয়্যাক্ট্যান্সটা হয়, ঠিক আছে সমস্যা নেই, যেহেতু কিছুটা বেসিক পড়াবো বলেছিলাম তাই আমি বেসিক গুলো বলতে থাকি। যেমন আপনার ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের যে প্রপার্টিটা যেটা ইন্ডাক্টেন্স, এটার জন্য যদি আপনি কোনো একটা ট্রান্সমিশন লাইনে এই ইন্ডাক্টেন্সটা থাকে, এটার জন্য আপনার সেটার ইকুইভ্যালেন্ট একটা ওমিক ভ্যালু হয়, ওমিক ভ্যালু দ্যাট মিন্স একটা রেজিস্ট্যান্সের মতনই একটা বাধা সে দিতে পারে। আর সেটা এক্সপ্রেস করতে গেলে আমি এখানে টাইপ করি তাহলে বুঝতে পারবেন, এটার হিসাবটা এরকম। যদি ইন্ডাক্টেন্সের জন্য হয়, ইন্ডাক্টেন্স এল, ইন্ডাক্টেন্স এল এবং ইন্ডাক্টেন্সের ইউনিট কি আপনারা জানেন? একক, একক কেউ পারবেন? ইন্ডাক্টেন্স, ইন্ডাক্টেন্স একটু দাঁড়ান তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাজটা বলেন না, ভুলিনি, কালকে আসবো ইনশাআল্লাহ, কালকে ইনশাআল্লাহ, আচ্ছা কালকে আসবো ইনশাআল্লাহ, বিকালে বড় ক্লাস আছে, আমি ক্লাস নিচ্ছি এখন, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিকাশদা, হ্যাঁ এখন যে ইন্ডাকটেন্সটা আছে, ইন্ডাকটেন্স এল, ইন্ডাকটেন্সের যে যে সাইনটা দিয়ে দেওয়া হয় সেটা এল দিয়ে দেওয়া হয়, আর এটা ইন্ডাকটেন্সের জন্য যে রিয়্যাকট্যান্সটা হচ্ছে সেই রিয়্যাকট্যান্সটা আমরা সাধারণত এভাবে লিখি এক্স, আর সাবস্ক্রিপ্ট একটা ইউজ করি, আপনারা বুঝে নেন এটা সাবস্ক্রিপ্ট আমি, ঠিক আছে আপনাদের বুঝতে সুবিধা হলেই ভালো। দাঁড়ান, এক্সেলটা লিখলাম, এক্সেলটা জাস্ট সাবস্ক্রিপ্ট করে দিই এটাকে, জাস্ট এক্সেল ইকুয়াল টু এই জিনিসটা, এক্সেল ইকুয়াল টু টুয়াইস পাই, টুয়াইস ইন্টু পাই ইন্টু এফ ইন্টু এল, এই হলো সূত্র। এর মনে পড়ছে একটু একটু, মনে পড়ছে আপনাদের ইন্ডাক্টরের জন্য যে রিয়াক্ট্যান্স এই সূত্রটা জি 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 স্যার, মনে হচ্ছে? আচ্ছা ভালো, আর যেহেতু আজকে ক্যাপাসিটার নিয়ে আমি আলোচনা করব না, কারণ কাছের কথায় ক্যাপাসিটার আসবে না, সো আমার ক্যাপাসিটার নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। তাহলে যদি 2πfL যদি সূত্র হয়, আপনাদের হাতের কাছে ক্যালকুলেটার আছে কি? জি স্যার আছে। আচ্ছা এল ইকুয়াল টু যদি 2 মিলি হেনরি হয়, এল ইকুয়াল টু 2 মিলি হেনরি হয় আর ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, 50 হার্জ হয়, এবার একটু আপনারা বার করেন এক্স এল ইকুয়াল টু কি হবে, এটা বার করে ফেলেন আপনারা, হিসাবে কত আসছে? ইন্টু পাই, পাই মানে 3.1416 লিখতে পারেন, ইন্টু এফ ফ্রিকোয়েন্সি 50 হার্জ ইন্টু এল, এল কত লিখবো আমি? এল স্যার
কি স্যার কি বলছিলেন, 2 মিলিমিটার আছে স্যার না? মিলি হেনরি, হেনরিতে মিলি হিসাব, হেনরি এর এককটাকে বলা হয় হেনরি, তাহলে এটা 2 মিলি হেনরি আছে। সো আমরা ক্যালকুলেশন করার সময় 2 মিলি এইটুকু হিসাবে আনতে হবে আমাকে, 2 মিলি। স্যার তাহলে এখানে হিসাবটা কত পায়ের আসছে মান বলেন। কি স্যার? 3.1416। করেন আর ক্যালকুলেটার যদি থাকে তাহলে পাই বসিয়েই দেন, সমস্যা নেই, বসালেই হলো। কত আসছে হিসাবটা? স্যার আসছে 628.32। আপনি মনে হয় মিলিটা কাউন্ট করেননি, তাই তো? জি স্যার, আমি স্যার সরাসরি 2 দিয়ে গুণ দিয়েছি, তাহলে এটাকে হ্যাঁ মিলি, এটা তাহলে, এটা তাহলে 0.2, 0.02 হবে স্যার? 0.02 হবে। আচ্ছা আচ্ছা, ইন্টু 50 ইন্টু 0.02 আসে স্যার, 6.2832। এটা উত্তরটা হচ্ছে 0.628 এইরকম হবে। কত আসছে? 0.62832, আচ্ছা আচ্ছা, তাহলে হয়েছে। মানে মানে এটাকে স্যার 0.002 তে নিতে হবে। 0.002, 0.,, হ্যাঁ 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 0.002 স্যার, আমি হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ জিরো বাদ দিয়েছিলাম, যার কারণে সিক্স হ্যাঁ আসছিল। ওইরকমই হবে। তো এখন আমাদের মূলত ইন্ডাক্টরের জন্য যে রিয়াক্ট্যান্সটা সেটা আমরা বার করলাম। তো এখন একটা কনসেপ্ট, রিয়াক্ট্যান্সের ইউনিটটা তাহলে কী হবে সেটা হলো বিষয়। আমরা যখন কোনো একটা সার্কিট নিয়ে কাজ করি, খুব খুব সহজে বোঝেন, যখন আমরা ওহমের সূত্র পড়েছিলাম, ওহমের সূত্রটা কী ছিল? ভি ইকুয়ালস টু আই আর, মনে পড়ে কি এটা আমাদের? ভি ইকুয়াল টু আই আর, এখানে ভিটা কী ছিল? ভিটা কী ছিল? ভিতে স্যার ভোল্টেজ ছিল, ভোল্টেজ, ভোল্টেজ, যেটার ইউনিট হলো ভোল্ট, তাই তো? জি জি এবার যে আই, আইটা আইটা কি? আইটা স্যার কারেন্ট, কারেন্ট, যার ইউনিট অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। আর আরটা কি? রেজিস্ট্যান্স স্যার। আচ্ছা স্যার, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, যার ইউনিট এটা স্যার আর ইয়া স্যার ওহম। ওহম। ওম।
এখন এইটা আমাদের এই জিনিসটা ক্লিয়ার। তো হ্যাঁ হ্যাঁ, এখন কোনোভাবে আপনি দেখেন ভি ইকুয়াল টু আই আর, এটা সাধারণত আমরা যখন ডিসি সার্কিট পড়ে এসেছিলাম তখন আমরা ভি ইকুয়াল টু আই আর এই জিনিসটা শিখেছিলাম। বাট আমরা যখন আস্তে আস্তে, এখন তো এসি অ্যানালাইসিস, এসি সার্কিট হবে, ওহম এসি স্যার, সার্কিটের ক্ষেত্রে আমাদের তখন, হ্যাঁ 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 শুনেছি স্যার, এসি এসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা, ঠিক রেজিস্ট্যান্সটা থাকছে না, রেজিস্ট্যান্সের সাথে আরো কিছু প্যারামিটার চলে আসে যখন এসি সার্কিট, মানে যখন সোর্সে একটা ফ্রিকোয়েন্সি চলে আসে, যখন ডিসি ফ্রিকোয়েন্সি জিরো, সেই ক্ষেত্রে ডিসি ফ্রিকোয়েন্সি জিরো হওয়ার কারণে ডিসি সার্কিটে আপনার ক্যাপাসিটার, ডিসি সার্কিট অ্যানালাইসিস সময় ক্যাপাসিটার আর ইন্ডাক্টর, এই জিনিসটা ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা শর্ট সার্কিট হিসেবে ধরে নিই আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ওপেন সার্কিট হিসেবে ধরে নিচ্ছি। কিছু ব্যাপার আছে, পরে আমরা আস্তে আস্তে কথায় কথায় আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এখানে এই যে রেজিস্ট্যান্স, এইটা আমরা তখন আর ইউজ করি না, আমরা যেহেতু ইন্ডাকটেন্স, যেহেতু আমরা এখন যে অঙ্কটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দুটো জিনিস আমরা কনসিডার করছি, একটা হলো রেজিস্ট্যান্স আর একটা কি রিয়াক্টেন্স, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, মানে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স, এই দুইটা জিনিস আমরা কনসিডার করছি। যেহেতু কনসিডার করছি তাহলে আমার শুধু রেজিস্ট্যান্সের কাজ চলবে না, সো রেজিস্ট্যান্সের বদলে এখানে ফুল যে ওমিক যে জিনিসটা, যে জিনিসটা পুরো কারেন্টটাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে, রিয়াক্টেন্স ও কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে, এবং তাদের রিলেশনশিপটা যখন আমরা লিখবো সেটা হবে আর প্লাস জে ইন্টু এক্স। এটা এটা হচ্ছে চেহারা। হ্যাঁ, তাহলে আর প্লাস জে এক্স, এখন এক্সটা কি বলেন, এক্সটা কি এখানে, এক্সটা কি, এক্সটা হচ্ছে রিয়াক্টেন্স, আর এটুকু শিওর তো, আর তো রেজিস্টেন্স এটুকু শিওর তো নাকি, জি স্যার, আর আর রেজিস্টেন্স রেজিস্ট্রেশন পুরনো কথা রেজিস্টেন্স। এখন এই যে রেজিস্টেন্স, রেজিস্টেন্সের ব্যাপারটা খুব পরিষ্কার বলি, কোনো সার্কিটে যদি রেজিস্টেন্স থাকে, শুধুই রেজিস্টেন্স থাকে, মনে রাখবেন আপনি যখন সেই সার্কিটে আপনি যেই ভোল্টেজ দেবেন, মনে রাখবেন একদম পুরো গরম হয়ে যাবে, এর নাম রেজিস্টেন্স, ঠিক আছে, মানে একদম পুরো হিট এনার্জি বার করে ফেলবে। তো কিন্তু যখন আপনি রিয়াক্টেন্সের কথায় আসছেন, ডিফারেন্ট থিং, ও কারেন্টকে বাধা দেবে ব্যাপারটা। দেখেন এক্স ইকুয়াল টু এক্স, এই জিনিসটাকে আমি রিয়াক্টেন্স বলছি, রিয়াক্টেন্স, এই রিয়াক্টেন্সটা আপনি ক্যাপাসিটেন্সের কাছ থেকেও আসতে পারে, ইন্ডাক্টরের কাছ থেকেও আসতে পারে, কিন্তু আমরা এখন যেহেতু ক্যাপাসিটারটা কনসিডার করছি না শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, শর্ট ট্রান্সমিশন লাইনের ম্যাক্সিমাম লেন্থ কত, মানে কত রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম শর্ট ট্রান্সমিশন লাইন ধরা হয়, 80 স্যার। 80, ভেরি গুড। তাহলে এই ধরনের লাইনের ক্ষেত্রে আমরা মডেলটা যেটা করা যায়, যে মডেলিং করছে সে ভাবলে অনেক কিছুই করতে পারে, কিন্তু যে কমন যে পদ্ধতি সেখানে এই বইপত্রে যেগুলো বলা হচ্ছে সেটা 80 কিলোমিটারের নিচে সবটাই শর্ট ট্রান্সমিশন লাইন, এবং সেখানে ক্যাপাসিট্যান্স কাউন্ট হচ্ছে না। সো আমরা নতুন জিনিস বাড়িয়ে, অনেক বেসিক বাড়িয়ে কোনো সমস্যা নেই, পরে কনফিউজিং একটা অবস্থা হবে, যেটুকু লাগবে আমরা আজকে ওইটুকুই শিখবো, পরে থিওরিতে চলে যাবো, দুটো অঙ্কও করবো ইনশাল্লাহ। তাহলে আর রেজিস্ট্যান্স আর রিয়াক্টেন্স, তো এখন কথা হচ্ছে এই যে এইটার সাথে পরিচয় আছে আপনাদের, যে জিনিসটার সাথে পরিচয় আছে আপনাদের, যে এটা কিন্তু ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি জিনারি নাম্বার, এটা ইমাজিনারি অপারেটরই বলে এটাকে, এটা মানে কি রুট ওভার মাইনাস ওয়ান, রুট মাইনাস ওয়ান মনে আছে, অর্থাৎ আমরা যদি মাইনাস ওয়ানের ওপর রুট ওভার দিই তাহলে তাকে এই এই জিনিসটা বলে ইমাজিনারি, সেটা একদম পুরো ইমাজিনারি নাম্বার, সেটা বাস্তব মান হয় না। তো আমরা যখন রেজিস্টেন্স আর রিয়াক্টেন্সকে যখন আমরা যোগ করি, সাধারণত এই যোগ করার সময় রিয়াক্টেন্সের আগে এই যে অপারেটরটা দিই, পুরোনো এসি সার্কিটে মনে নেই, মনে পড়ছে না, স্যার আমরা মেকানিক্যালের স্টুডেন্ট। কে মেকানিক্যালের, হ্যাঁ আমি স্যার, আপনি মেকানিক্যাল, আর কে কে কোন ডিপার্টমেন্টের, আচ্ছা ঠিক আছে।
মেকানিক্যাল তো আমাকে তাহলে বুঝিয়েই বলতে হবে, আমি তাহলে আর কোশ্চেন করছি না আপনাদের কাছে। তো এখানে শুধু যে রেজিস্ট্যান্স আমরা যেটা বলতাম, এখন এটা এসি সার্কিটের ক্ষেত্রে তখন যেহেতু ফ্রিকোয়েন্সি যখন থাকবে তখন এই ইন্ডাকটেন্সের থেকেও একটা রিয়াক্টেন্স অ্যাক্টিভেট হয়ে যায়। তো এটা যেমন আমরা ক্যালকুলেশন করে রাখতাম, এই জিনিসটাই সাধারণত এর সাথে যোগ করার পদ্ধতি এইটা। এবং দুটো জিনিস যখন আমরা রেজিস্টেন্স আর রিয়াক্টেন্স এইরকম পদ্ধতিতে যখন যোগটা করে ফেললাম, এই টোটাল টার্মটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স, জেড কে বলা হচ্ছে ইম্পিডেন্স, জেড কে বলা হচ্ছে ইম্পিডেন্স। এখন কেউ যদি জিজ্ঞেস করে জেড এর ইয়ে কি, ইম্পিডেন্সের ইউনিট কি, আপনি বলবেন রেজিস্ট্যান্সের ইউনিট, যা ইম্পিডেন্সের ইউনিটও কিন্তু তাই, দ্যাট ইজ ওম। এটা মাথায় রাখেন, ওম। তো আমরা যখন সার্কিট ক্যালকুলেশন করব, আমরা কিন্তু ইন্ডাকটেন্স কে যোগ করে দেব না সার্কিটে ডাইরেক্ট, কোন একটা রেজিস্ট্যান্সের সাথে আমরা একটা ইন্ডাকটেন্স যোগ করে দিলাম, পদ্ধতিটা সেটা না। আমরা জানি দুটো রেজিস্ট্যান্স যদি পাশাপাশি আসে, দুটো রেজিস্ট্যান্স কে আমরা যোগ করে দিই, ধরেন দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে। তো আমি একটু জিজ্ঞেস করি, আপনারা বলতে পারেন কিনা, দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, আর ওয়ান ইকুয়াল টু টু, আর টু ইকুয়াল টু থ্রি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? টোটাল রেজিস্ট্যান্স কত হবে জাস্ট ফাইভ বলেন। স্যার, ফাইভ ফাইভ ফাইভ, ভেরি গুড। টোটাল টোটাল রেজিস্ট্যান্স হবে ফাইভ, কারণ আপনি জানছেন যে সিরিজ হলে তারা যোগ হয়। ঠিক তেমনি এখানেও, এখানেও হিসাবটা তাই। আপনি দেখেন রেজিস্ট্যান্স যেহেতু সিরিজে, মানে যোগটা যখন আপনি করছেন রেজিস্ট্যান্স সিরিজ আছে, ওকে, রেজিস্ট্যান্স ডাইরেক্ট আপনি যোগ করে দিলেন, আর আপনি যখন ইন্ডাক্টর যেটা আছে সেটাকে আপনার ডাইরেক্ট আপনি এভাবে লিখতে পারেন না কখনো, জেডের বদলে আপনি লিখতে পারেন না কখনো আর প্লাস এল, এটা লিখতে পারেন না, দিস ইজ রং। তাহলে এটাকে তাহলে কি করতে হবে? এটার পদ্ধতি হচ্ছে যখন আপনি কোন একটা ইন্ডাক্টরের কাছ থেকে কোন কিছু রেজিস্টিভ কিছু আনতে চাচ্ছেন, ইন্ডাক্টরের ওই কম্পোনেন্টের জন্য তো একটা ওহমিক ভ্যালু তৈরি হয়, সেই ওহমিক ভ্যালুটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে, শুধু ইন্ডাক্টরের পার্টটার জন্য আমি বলছি, তখন টোয়াইস পাই এফ এল, এই ইন্ডাক্টরের সাথে এই টোটাল এল এর সাথে টোয়াইস পাই এফ গুণ করতে হবে, গুণ করে তার আগে একটা যে অপারেটর বসাতে হবে, তাহলে সেই ইন্ডাক্টর, সেই ইন্ডাক্টরের যে একটা ওহমিক ভ্যালু তখন যোগ করার যোগ্য হলো, সে রেজিস্ট্যান্সের সাথে যোগ করা, যোগ হওয়ার যোগ্যতা তার হলো। তাহলে এটাকে জেড টু যদি আপনি বলেন, আর রেজিস্ট্যান্সের জন্য যেটা আছে সেটা জেড ওয়ান, সেটা আর 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 ওয়ান কে আপনি জেড ওয়ান নাম দেন, কোনো সমস্যা নেই। আপনি কিন্তু এখন দুটো জিনিস যোগের যোগ্য, বিকজ যখন এল এর সাথে আপনি টোয়াইস পাই এফ টোয়াইস পাই এফ এল করে ফেলেছেন, তার আগে এরা জে বসিয়ে ফেলেছেন, অলরেডি এরা দুইজন যোগের যোগ্য হয়ে গেল। দ্যাট মিনস জেড ইকুয়াল টু জেড ওয়ান প্লাস জেড টু, সিরিজে যে যোগ হয়, বুঝা যাচ্ছে? সিরিজে যে যোগটা আমরা যোগ করে ফেলি, তাই তো? ওমিক যারা আছে তাদের সবাইকে যোগ করে ফেলি, যাদের ইউনিট ওম তারা যোগ হয়, তাই না? তাহলে এখানে খুব ইজিলি আর ওয়ান প্লাস জে টুয়াইস পাই এফ ইন্টু এল, এই হলো পুরো ব্যাপার। আপত্তি আছে কোনো? জি না স্যার। আপত্তি আছে কোনো? বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাকে এখন আপনারা একটু জানাবেন, আমি একটু হাতে করে হাতে ধরেই দেখাচ্ছি জিনিসটা, যখন বেশি যদি কন্ট্রোল থাকে তাহলে পরে অনেক বড় বড় অঙ্ক করতে গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো আমি একটু ধরিয়ে দিই, ইনশাল্লাহ আপনি পারবেন, পারবেন, আমি বলছি পারবেন। আর ওয়ান ইকুয়াল টু, ইনশাল্লাহ, আর আর ওয়ান ইকুয়াল টু থ্রি ওম যদি হয়, আর ওয়ান ইকুয়াল টু থ্রি ওম যদি হয়, আর ওখানে ধরেন আর আর ইকুয়াল টু থ্রি ওম, আর ইন্ডাকটেন্স যেটা দেওয়া হয়েছে এল ইকুয়াল টু 10 মিলি হেনরি, 10 মিলি হেনরি। এখন আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যদি এমন করে লিখতাম আর ইকুয়াল টু 3 কিলো ওম, তাহলে এখন সবার প্রথমে আপনি আমাকে বলেন রেজিস্ট্যান্সের ইউনিট এখানে কি, ওম না কিলো? ওম স্যার। ওম, রেজিস্ট্যান্সের ইউনিট কিন্তু বদল হচ্ছে না। তো ক্যালকুলেশন যখন আপনি করবেন এই কিলোটাকে, 3000 হবে স্যার। হ্যাঁ, কম ক্যালকুলেশনের সময় ওই মানটাকে নিয়ে আসতে হবে। ঠিক তেমনি ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এই যে মিলিটা, মিলিটাকে আপনাকে কনসিডার করতে হবে। তো আমি এই যে জেড এটাকে বলে দিলাম,
তো হুবহু আপনি এখন বার করেন, আমি বলে দিলাম একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাকট্যান্সের সাথে সিরিজে আছে, কেমন সিরিজে আছে দেখিয়ে দিলাম, এই রকম একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাকট্যান্সের সাথে সিরিজে আছে, তাহলে জেড এর মানটা কত হবে আমাকে একটু কষ্ট করে বার করে দেবেন না আপনারা, জেড কত হবে বলেন আমায়, জেড ইকুয়াল মুখে মুখেই বলেন, জেড ইকুয়াল টু জেড এর ইউনিট ওম, তাহলে ওমে ওমে যোগ হবে, এবার কি কি করতে হবে বলেন, একজন সাহস করে বললে ভুল করার সাথে সাথে শিখবেন, একটু সাহস করে বলে দেখেন না, এখানে এই দেখেন করে দিয়েছি, বলেন স্যার দুটো স্যার যোগ ফল যোগ হবে স্যার, থ্রি কিলো, 3 কিলো ওম যোগ করে দিলাম, জি প্লাস 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 ওই এলটা স্যার, এলটা যোগ হয়ে যাবে, আর কেউ, জেড প্লাস না এলটা স্যার এটা গুণ হবে স্যার, এটা কিসের সাথে, আপনার এই 3 কিলো ওহমের সাথে স্যার, এটা আরটা লিখলেন, আর এর রেজিস্ট্যান্সটা আপনি লিখলেন, তারপরে যে একটা অপারেটর আপনি নিয়ে আসবেন, হ্যাঁ তারপর কি, তারপর আপনাকে কি না করতে হবে, সরকারের প্রকল্পগুলো ইন্ডাক্টর, ইয়ে থাকলে ইন্ডাক্টর স্যার, থাকলে এভাবে বার করতে হয়, বলেন স্যার ওখানে 2 পাই এর মান লিখে ফ্রিকোয়েন্সি আর এল এর মানটা দিয়ে হ্যাঁ ওখানে গুণ করে যোগ করতে হবে। ভেরি গুড ভেরি গুড, পায়ের মান, পায়ের মান আপাতত বলে দিলাম এইরকম করেই ধরেন আপাতত 3.1416, আর ফ্রিকোয়েন্সিটা 50 বাংলাদেশের হিসাবে ধরেন সমস্যা নেই, আর ইন্ডাকটেন্সটা 10 মিলি হেনরি, নাও এটা কিন্তু এখানে ওম টোম আনার দরকার নেই, কারণ এটা যখন গুণ হয়ে যাবে কিলো এখান থেকে আনলেন ঠিক আছে কোনো সমস্যা নেই, আর যখন এটার সাথে আপনি গুণ এভাবে করে ফেলছেন তখন এই জিনিসটাও এই টার্মটাও ওম হয়ে গেছে, আর এই দুটো যোগ করতে হলে আপনাকে যে অপারেটর এটার সাথে গুণ করতে হবে রিয়াক্ট্যান্সের সাথে, এটাই হচ্ছে পদ্ধতি, তাহলে হিসাব কত আসছে কেউ কি বললেন, হিসাব কি আসছে, এবং একটা কথা দুইজন আলাদা থাকবে পরিষ্কার কথা, দুটোকে আপনি মিলাবেন না, 3K 3K মানে 3000 আপনি বলে দিতে পারেন কোনো সমস্যা নেই, আর এটা এইটা হিসাব করেন তো দেখি, এটুকু হিসাব করে দেন তো, এই জিনিসটা একটু হিসাব করেন তো, সব সহ করলে আসে 3003, 3003 আসছে তাই তো, 2 × 3.1416 × 50 × 10 মিলি, দুটো কিন্তু যোগ করা যাবে না ঠিক আছে, এই যে অপারেটর আলাদাই থাকবে, আচ্ছা আপনাকে আচ্ছা যখন আপনি যখন হ্যাঁ মানে দুটো একসাথে মিলানো যাবে না, ওই যেটা সবসময় আলাদা, যদি কিছু জিনিস যোগফল মানে রিয়েল পার্ট থাকে এগুলো হলো রিয়েল নাম্বার, আর এটা হলো ইমাজিনারি, ইমাজিনারি পার্ট হয়ে গেল, হ্যাঁ তাহলে রিয়েল নাম্বার যারা এখন সব যোগ করে দিতে পারবেন একসাথে, আর ইমাজিনারি যারা তাদেরকে একসাথে যোগ করতে পারবেন, সো এই কমপ্লেক্স নাম্বারে ইমাজিনারি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদাভাবে লেখা যায় ঠিক আছে, আলাদাভাবে লিখতে হবে, দুটো জিনিস কখনোই এক নয়, তাহলে কত আসছে এটা, 3.14 আশা করি নাকি, 3.1416
3.1416 আর ইম্পিডেন্সের ইউনিটটা কি? দেখেন তো এখানে কোথাও লেখা আছে কি না? ওহম স্যার, ওম, ইম্পিডেন্সের ইউনিটটা হলো ওম। তো এখন তাহলে এটা যদি পুরোই ওম যদি হয়, অবশ্যই আমরা ইয়ের সূত্র কি বলে ওমের সূত্র দিয়ে কাজ চালাতে পারবো। তাহলে এখন আপনাদের একটা কথা, এটা যে দেখতে যেরকম, এটা কি? এটা কমপ্লেক্স। সবার প্রথমে এটা হলো কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, এর কিন্তু এটা কোন ফর্ম? কমপ্লেক্স নাম্বার দুইটা ফর্ম হয়। কমপ্লেক্স নাম্বার আমি আপনাদেরকে বলি, দুটো ফর্ম হয়। ধরেন কমপ্লেক্স নাম্বার কোনো একটা Z1 আমি একটা বলে দিলাম, এটা একটা কমপ্লেক্স নাম্বার, মানে এভাবে না বলেও আমি বলে দিলাম যে X1, এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার। X1 যদি কমপ্লেক্স নাম্বার হয়, তো এই কমপ্লেক্স নাম্বার একটা পদ্ধতি আছে, A প্লাস JB, এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়। এই কমপ্লেক্স, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আর আরো একটা ফর্ম আছে, এইটা এইটা থেকে সেটাতে কনভার্ট হওয়া যায়। এই X1 কে আপনি আরেক পদ্ধতিতেও লিখতে পারেন, সেটা হচ্ছে আর আর অ্যাঙ্গেল। এটা অ্যাঙ্গেল আমি গ্রেটার দ্যান ইকুয়াল ইকুয়াল না, এটা হলো জাস্ট অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেটা, জাস্ট একটা অ্যাঙ্গেল, দেয়ার উইল বি অ্যাঙ্গেল। তো এখানে আর থেটা, তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ আছে, এবং এই ফর্মটাকে বলা হয় পোলার ফর্ম। এটা কি শুনেছেন কখনো, পোলার ফর্ম? শুনি নাই। আচ্ছা ঠিক আছে, কমপ্লেক্স অ্যালজেব্রা মানে জাস্ট জিনিসটা হচ্ছে পোলার, কমপ্লেক্সের যে পোলার যে ফর্মটা, সেই ফর্মটাতে একটা জিনিস মাথায় রাখেন, শুধু মানটা আর অ্যাঙ্গেলটা শো করে। তো এখন আমাদের যে এসি পাওয়ার, এটা যেহেতু খুব পরিষ্কার কথা, আপনারা জানেন এটা সিনুসয়েডাল, আমাদের যে যে প্রচলিত যে এসিটা যেটা ব্যবহৃত আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে, এই যে গ্রিড থেকে যেটা আমরা পাচ্ছি, তো এটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট। এবং অল্টারনেটিং কারেন্টের যে মডেলিং, যেগুলো ইকুয়েশন মাধ্যমে যেগুলো লিখি আমরা, সেখানে একটা অ্যাঙ্গেল নামে একটা বস্তু চলে আসে। তো জিনিসটা ওই ওই ক্ষেত্রে পোলার ফর্মটা আপনি ওখান দিয়েও ডিরাইভ করতে পারবেন আলাদাভাবে, সব ডিফারেন্ট থিং। কিন্তু আপনার যে করে হোক না কেন, আপনাকে কমপ্লেক্স কোয়ান্টিটি ছাড়া ওটা এক্সপ্রেস করা সম্ভব না, কারণ সাইন কজ এইভাবে ওটাকে রিলেট করা হয়। আপনারা এটাও জানেন, একটা এসি সিনোসয়েডকে যখন আপনি প্রকাশ করতে যাবেন, তখন ভি কোন একটা ভোল্টেজ, সময়ের সাথে একটা ভোল্টেজ পরিবর্তনশীল, ভোল্টেজের মানটা পরিবর্তন হয়ে যায়, তাহলে ভিটি ইকুয়ালস একটা ওর একটা কি ম্যাগনিটিউড হবে, একটা পিক যখন হবে তার একটা পিকের একটা মান হবে, অ্যাম্পলিটিউড যেটা একটা একটা ওয়েভের অ্যাম্পলিটিউড, সেটা সেটা আমি লিখি, সেটা ভি এ ম্যাক্সিমাম ভ্যালু বলে বললাম, ইনটু ইনটু কজ বা সাইন ওমেগা টি প্লাস থেটা, এই রকম ভাবে এটাকে মডেলিং আমরা সাধারণত করি। তো এমন একটা জিনিস হয়ে গেছে, এটা আসলে আর খুব আঁকি আঁকি দেখাতে হবে, আপনাদের বেজের অবস্থা ভয়াবহ। যাই হোক, আমি যেটুকু পারি দিই, পরে ওই রকম ভাবে খুব সহজ করে নিয়ে আসতে হবে আপনাদের সামনে। তো যাই হোক, জেডটা গেল, এখানে অ্যাঙ্গেলের ব্যাপারটা আপনারা খালি আপাতত হজম করেন, এগুলো ক্যালকুলেটারে তুলতে হবে পরে। আচ্ছা, ক্যালকুলেটার কি আমার মতো ক্যালকুলেটার আপনাদের? আমার সাইন্টিফিক ক্যালকুলেটার এই জিনিসই FX991MS। ও, সেম মডেল, তাহলে এটা আপনাদের শেখানো যাবে। আপনাদের মনে হচ্ছে বেসিক ক্লাস বেশি লাগবে, বুঝতে পারছেন? মূল পাওয়ার সিস্টেমে ঢুকার আগে এসি ক্যালকুলেশন গুলো একটু দেখাতে হবে, তাহলে যদি দখল হয় তারপর আস্তে আস্তে আমরা পাওয়ারের মধ্যে ঢুকবো। খুব আপনাদের অনেকটা সাঁতার কাটতে হবে যেটা মনে হচ্ছে। যাই হোক, আমি যদি দেখাই, আমি যদি কাজকর্ম দিই, করবেন না বাসায়, সময় বেরোবে না?
স্যার ট্রাই করবো স্যার ম্যাক্সিমামটা করার। হ্যাঁ, তাহলে একটু যদি না করেন তাহলে কেমন দেখায়? ঠিক আছে, আমি আমি খাটাখাটনি করবো আপনাদের জন্য। আমি বুঝতে পারিনি, মানে খুব মানে আপনি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড তো, তাহলে এটা জানার কথা না, একদমই জানার কথা না। আর আপনার হজমও হবে না এই জিনিসটা, আর অনলাইন ক্লাস আরো কঠিন হয়ে যাবে। হোয়াট এভার, তারপরে আস্তে আস্তে আমি বলতে থাকি। একটা ফর্ম আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, আর এই যে ফর্মটা এটা হচ্ছে পোলার ফর্ম। পোলার পোলার ফর্মটাতে কিছু না, একটা মান থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে। তো পরিষ্কার কথা যে মান জিনিসটা কি রকম, যেমন আমাদের এই যে লাইনে যে ভোল্টেজ, আপনি একদম ঘরের যে একটা মাল্টিমিটার নেন, প্লাগে দেন, দেখেন যে 220 বা 230, 235 বা 219, 218, এই যে মানটা আপনি পেয়ে যাচ্ছেন, এই আরএমএস ভ্যালুটা, এই মানটাই হচ্ছে আপনার ওই ম্যাগনিচিউডটা। এই হলো বিষয়। আর ইয়ার ক্ষেত্রে এটা ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা ওই মানটা, কারেন্টের মানটা, এইটা আমরা বেশি ফোকাস করি, এটা আমাদের এসে বেশি প্রয়োজন হয়, ভোল্টেজের মানটা। আর অ্যাঙ্গেলটা কি জন্যে, কোন সোর্সটা, একটা সোর্স আরেকটা সোর্সের থেকে কতটা অ্যাঙ্গুলারলি এগিয়ে আছে, এটা হলো বিষয়। এবং এই যে অ্যাঙ্গেলের বিষয়টা কতটা সিরিয়াস, আমি আপনাদের যদি মর্ম বুঝাই কিছুটা বলতে পারবো। যে আমাদের দেশে যে সব জেনারেটর গুলা, সবাই তো চলছে, তাই না? তো সবাই গ্রিডে পাওয়ার সাপ্লাই করছে। তো একটা জেনারেটর কতটা লোড শেয়ারিং করছে, কত কম লোড শেয়ারিং করছে, কে লোড ধরছে, লোড ছাড়ছে, এটা কিন্তু তাদের আউটপুট ভোল্টেজের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। এটা জানেন আপনারা, ভোল্টেজ কিন্তু সবারই মোটামুটি তার বিভিন্ন, মানে যে ভোল্টেজ আউটপুট, যেটা জেনারেটরে, বিভিন্ন জেনারেটর বিভিন্ন আউটপুট আছে, তার ওই ওই বাসে একরকম ভোল্টেজ, এটা স্যার ঠিক হয়? এটাকে সিনক্রোনাইজেশন করে ফেলে। সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে, সিনক্রোনাইজ হয়ে জি যাচ্ছে, জি এবং সে সে যে ট্রান্সমিট আপনি করে দিচ্ছেন সেও ঠিক আছে, এবং এমন ভাবে ডিজাইন করা আছে যে আপনি জেনারেটর বিদ্যুৎ উৎপাদন হলো, একটা ভোল্টেজে আপনি ট্রান্সমিশন লাইনে তুলে দিলেন, ওটা একটা কনভার্সন হয়ে গেল, আবার ওইটা আবার দূর দূরান্ত থেকে আবার কোনো একটা জায়গায় একটা ভোল্টেজ আউটপুট ডিফারেন্ট ভোল্টেজ হতেই পারে। তো সে আবার ওই হিসাব অনুসারে ট্রান্সমিশনের যে ভোল্টেজ, সেই ভোল্টেজ ওই রকম একটা ট্রান্সফরমার তাদের থাকলো, সে দিলে তখন ট্রান্সফরমার ইনপুটে দিল, ট্রান্সমিশন ভোল্টেজ এসে চলে গেল। ধরেন একটা ভোল্টেজ 11 KV আউটপুট হয় না, 11 KV আউটপুটের ভোল্টেজ হয় না, আছে স্যার, জেনারেটর নেই, আছে আছে তো আছে স্যার। 13 KV আছে, 13 KV, না আমি স্যার 11-এর উপরে স্যার দেখিনি। 11টা দেখেছেন, তাই তো, 11 KV টা জি দেখেছেন। তো আমি এর মধ্যে কোথায় যেন দেখলাম 13.8 KV, এরকম জেনারেটর হতেই পারে। কিন্তু এই যে বিভিন্ন টাইপের আউটপুটের এক একটা জেনারেটর রয়েছে, তো এই যে জেনারেটর গুলা যখন ট্রান্সমিশন লাইনে আপনি তুলবেন, তাহলে সেই জেনারেটরের যে টার্মিনাল ভোল্টেজ, ওইটার উপর ডিজাইন করে কিন্তু মূলত ট্রান্সফরমারটা তৈরি, কারণ যাতে করে ট্রান্সমিশনে কিন্তু ভোল্টেজ আছে, এক একটা নির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ আছে, 132 KV, তারপর 230 KV, তাই না? তো আপনি যখন এই ভোল্টেজ, এইরকম ভোল্টেজ যখন আপনি তুলে দিচ্ছেন এটাকে, তো তার আপনাকে তাহলে বুঝতে হচ্ছে এখানে একটা ডিজাইন আছে। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, তো ফাইনাল। কিন্তু মূলত এটা এটা জাস্ট ভোল্টেজের রেশিও আপনি বাড়িয়ে দিচ্ছেন, হোয়াট এভার। কিন্তু আমাদের আমাদের বাংলাদেশে একটা জেনারেটর কতটা বেশি লোড শেয়ার করবে, আরেকটা জেনারেটর লোড কতটা ছাড়বে, এই যে একজন সিনক্রোনাইজ হওয়ার পরে, অবশ্যই সিনক্রোনাইজ না হলে তো আর তারা লোড শেয়ার করতে পারে না। তো এইরকম অবস্থায় কে এগোবে কে পিছাবে, সেটা তাদের ভোল্টেজের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, এবং অ্যাঙ্গেলটা তারা ওই স্পিড বাড়িয়ে লোডটা শেয়ারিং করে ওভাবেই করে। কিন্তু তাতে যে জিনিসটা দেখা যায়, যে ভোল্টেজটা একজনের অ্যাঙ্গেল একটু এগিয়ে গিয়েছে, যে যে লিডিং এ থাকবে তার তার ঘাড়ে বেশি লোড চাপবে হিসাব অনুসারে, আবার যে একটু ল্যাগ করবে তার ঘাড়ে আবার লোডটা কমে যাবে। এই হলো বিষয়। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল জিনিসটা খুব সিরিয়াস, ভোল্টেজের মানটা নিয়ে এত টেনশন নেই, ভোল্টেজের অ্যাঙ্গেলটা নিয়ে টেনশন। আর ভোল্টেজের মান নিয়ে একটা টেনশন আছে বটে, যদি জেনারেটর টার্মিনাল ভোল্টেজ কমে যায় বা কখন কমে এই জিনিসগুলো, বা ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ ফল করে যায় কখন, মানে লোড যদি খুব বাজে পাওয়ার ফ্যাক্টরে চলে, সবচেয়ে খারাপ জিনিস, লোড যদি খুব বাজে পাওয়ার ফ্যাক্টরে চলে তখন কিন্তু প্রচুর কারেন্ট টানলো, আর ট্রান্সমিশন লাইনে কিন্তু ইন্ডাকটেন্স থাকে, একদম ইয়ে ফেলে দেবে, ভোল্টেজ কমিয়ে দেবে। এই ক্ষেত্রে এগুলোকে সাপ্লাই করতে গিয়েও জেনারেটারের অবস্থা খারাপ হয়। তো এগুলার ফাইনাল সলিউশন হলো ক্যাপাসিটার ব্যাংক, ক্যাপাসিটার ব্যাংক। এখন তো আরো কিছু
খুব ফ্যাক্স ডিভাইস আছে বাংলাদেশে কতটা, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে তো থাকার কথা ফ্যাক্স ডিভাইস, এসবিসি, স্ট্যাটকম, এই জিনিসগুলো আছে, এগুলো ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড। তো এরা যেটা করে, এটা রিয়াক্টিভ পাওয়ার জেনারেট করে, প্রচুর রিয়াক্টিভ পাওয়ার জেনারেট করে। হিসাব অনুসারে রিয়াক্টিভ পাওয়ার যদি বেশি মেশিন চলে তখন তাদের ক্যাপাসিটার সুইচিং করে বেশি, এটা যদি ক্যাপাসিটার ভিত্তিক হয়ে থাকে, বা এটা যদি একদম আপনার সলিড স্টেট সুইচিং হয় ডিফারেন্ট স্টাইলে করবে ওটা, ও তখন ওর ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে ওটা ও ইন্ডাক্টরের মতো বিহেভ করতে পারে, ক্যাপাসিটারের মতো বিহেভ করতে পারে, এমন একটা ডিভাইস আছে বটে। যাই হোক, আমরা যদি সিম্পল ক্যাপাসিটারের কথাই চিন্তা করি, ক্যাপাসিটার রিয়াক্টিভ পাওয়ার কিন্তু জেনারেট করে এটা। আর যদি রিয়াক্টিভ পাওয়ার খাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার রিয়াক্টার লাগবে, পরিষ্কার কথা। তো এগুলো আর রিয়াক্টার ইয়েতেও ব্যবহার করা হয়, আপনার ফিল্টারিং এর জন্যও রিয়াক্টারের ব্যবহার আছে। তো এগুলোর ব্যবহার আছে। যাই হোক, যেখান থেকে আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটায়, সেটা আমরা অ্যাঙ্গেলটার প্রয়োজন কোথায়, অ্যাঙ্গেলটার প্রয়োজন হচ্ছে এই যে একটা অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে কিন্তু পাওয়ারটা ট্রান্সফার হয়, পরিষ্কার কথা। তো যাই হোক, আর এ প্লাস জে বি, এই যে এটা রেক্টেঙ্গুলার ফর্ম, এই ফর্মটা আমি কেন লিখছি, এই ফর্মটা এই যে আমরা রেজিস্ট্যান্সের সাথে আমরা ইন্ডাকটেন্স কে যোগ করছি, একসাথে দুটোকেই একটা একটা ছায়ায় নিয়ে আসতে যাচ্ছি, তাহলে একটা ছাতার মধ্যে আনতে যাচ্ছি, জাস্ট ইম্পিডেন্স এর মধ্যে, তখন তাহলে সেই সময় আমাদের কিচ্ছু না, আমরা রিয়েল পার্টটা রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে কিচ্ছু না, আরটা জাস্ট মানটা দিয়ে ফেলি। আর বি যেটা এই যে রিয়াক্টিভ পার্ট, এটা হচ্ছে আমরা ইন্ডাকটেন্সটাকে টুয়াইস বাই এস দিয়ে গুণ করলে ওটা রিয়াক্টেন্স হয়ে যায়, ওই রিয়াক্টেন্সটা এই জায়গায় জে এর সাথে গুণ করে টোটাল একটা রিপ্রেজেন্টেশনে আসি। তো এই হলো মোটামুটি অবস্থা। তবে দুটোই আপনার ভোল্টেজ হোক কি ইম্পিডেন্স হোক কি কারেন্ট হোক, এরা সবাই এক নম্বর যে কোনো দুই ফর্মে আপনি রাখতে পারবেন, এবং একটা ফর্ম আরেকটা ফর্মে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আপনি যেতে পারবেন। এবার এবার তাহলে জিজ্ঞেস করেন কেন, যে কিভাবে যেতে পারবো। আর আর ইকুয়ালস টু আর আর এর মান যদি আপনি বার করতে চান, তাহলে রুট এই এই যে এ প্লাস এ আর বি এর মান থেকে আর এর মান জানা সম্ভব, রুট এ স্কোয়ার, এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। এই হলো এই আর মানে কিন্তু রেজিস্ট্যান্স মনে করেন না, এই আরটা মানে হচ্ছে জাস্ট আমি এই এই কমপ্লেক্স ফর্মটাকে আমি রেক্টেঙ্গুলার থেকে পোলারে নিয়ে আসছি, এবং সেই ক্ষেত্রে থেটাটা কি করে বার হবে, থেটা থেটা থেটাটা বার করতে হবে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স বি বাই এ, বি বাই এ, জাস্ট এইরকম করলে আপনি ক্যালকুলেশনটা করা সম্ভব। যাই হোক, এত কথা বলে তো লাভ নেই, আপনারা একটু ক্যালকুলেশন করেন দেখি, এই হাতে অঙ্ক না করলে খুব বিপদ হয়ে যাচ্ছে, আপনাদের ক্লিয়ার হচ্ছে না জিনিসটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এর মান এখানে এ যদি ফাইভ হয়, এর মান ফাইভ বলে দিচ্ছি, আর বি এর মান সিক্স, আসেন এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেন দেখি কি হয়। স্যার এটা সম্ভবত 2/5 হবে, কোনটা আর এর মানটা, আর এর মানটা আমি বলছি আপনাকে, তাহলে না রুট মানে বুঝতে পারছেন, পুরোটার উপর রুট ওভার 180 হবে স্যার, ফাইভ স্কোয়ার মানে কত বলেন, ফাইভ স্কোয়ার মানে কি 25, আর সিক্স স্কোয়ার মানে কি 36, 36 আর 25 কত হয়, একষট্টি স্যার, 61 হয়, 61 কে রুট ওভার করেন।
কত হয় বলেন? স্যার এটা কি পোলার ফর্মে দেখাবো স্যার? হ্যাঁ, আমরা পোলারে নিয়ে যাচ্ছি। তাহলে স্যার আমার এটা আসবে 7.81, আর অ্যাঙ্গেলটা আসবে স্যার 50.19। অ্যাঙ্গেলটা বুঝলাম। হয়েছে, ভেরি গুড, হয়েছে, ডান। তাহলে এখন আমরা এটা বলতে পারি না, আমরা রেক্টেঙ্গুলার থেকে পোলারে আসতে পারলাম। তাহলে এটা যে রেজাল্টটা যেটা হবে সেটা আমি x1, এটা পোলার, জাস্ট আমরা যেটা কনভার্সনটা করলাম সেটা হচ্ছে 5 + j6। এটাকে আমরা যখন পোলারে কনভার্ট, এটা রেক্টেঙ্গুলার ছিল, রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করলাম, 7.81 ইন্টু 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 না সরি, এখানে একটা অ্যাঙ্গেল আছে, 50.19 ডিগ্রি। এই হলো অবস্থা। এটা এটা তাহলে পোলার ফর্ম আমরা পেলাম। তো পোলার ফর্ম থেকেও কিন্তু আমরা রেক্টেঙ্গুলারে যেতে পারি। কায়দাটা কি শোনা, কায়দাটা দেখেন আপনারা। পদ্ধতিটা হচ্ছে এ ইকুয়াল টু, সূত্রটা দেখেন, এ ইকুয়াল টু আর, এই যে 7.81 এটাকে আর বলা হবে, এটাকে অ্যাঙ্গেল বা থেটা এরকম বলবো। দেখেন এ ইকুয়াল টু 7.81 ইন্টু কজ এই অ্যাঙ্গেলটা 50.19, আর আপনার প্লাস জে অফ আবার 7.81 ইন্টু সাইন 50.19। দেখেন তো এগুলো আলাদা আলাদা, এটা একটা গুণ করেন কত আসে দেখেন তো। কত আসে দেখেন তো, 7.81 cos 50.19 কত আসে? এটা 5.00 আসে স্যার। আচ্ছা, আর এটা কত আসে দেখেন তো, যে বাদ দিয়ে। স্যার এটা কি যে বাদ দিয়ে করবো স্যার? যে বাদ দিয়ে করেন, স্যার 5.999। মানে 6 বলা যায় নাকি? জি 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 স্যার 5.999 42। তাহলে 5 + j6 লেখা যাচ্ছে তো, দেখেন তো। আমি কিছু জানি, আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। হ্যাঁ, তাহলে আপনারা দেখেন এখানে পোলার থেকে আমি আবার রেক্টেঙ্গুলার ফিরলাম, সম্ভব হয়েছে না হয়নি? জি স্যার, হ্যাঁ, ক্যালকুলেশনের তো স্যার সরাসরি আসা যায় স্যার ওখান থেকে। সরাসরি আসা যায়, তো আমি সেখানেই যাব। এবার ক্যালকুলেটার চালানো শেখাতে হবে আর কি, যেহেতু আপনাদের ক্যালকুলেটার আছে কোনো সমস্যা নেই। ক্যালকুলেটারে আপনারা, ক্যালকুলেটার যদি আমার মডেল হয় আমি তাহলে করাতে পারবো, ক্যাসিও FX 9991 MS, আমারটা 570 MS হলেও চলবে, কিন্তু ES মডেল হলে আমি পারবো না, স্যার আমার দখল এফএক্স নেই। স্যার আমারটাও স্যার এফএক্স স্যার, ও আচ্ছা মোটামুটি আচ্ছা সবগুলো একই স্যার, ওই সবগুলোতে একই প্রাইস স্যার আচ্ছা আচ্ছা এফএক্স ঠিক এর। আছে ঠিক আছে। তাহলে আপনারা ক্যালকুলেটারে প্রথমে মোড লেখেন, মোডে মোডে চাপ মারেন কি আসে বলেন।
মোডে চাপ মারেন মোড অন এর পাশে কম্পাউন্ড কমপ্লেক্স এক নম্বর দুই নম্বর এখন তাহলে আপনি দুই চাপেন এবার দুই চাপেন স্যার তাহলে আপনি দেখেন ছোট একটা কমপ্লেক্স উপরে উঠে গিয়েছে ডিসপ্লেতে জি স্যার জি কমপ্লেক্স ডি হ্যাঁ যদি তাই হয় আমরা এই সংখ্যাটা লিখতে চাচ্ছি এই সংখ্যাটাকে আমাদের প্রথম আমরা আমাদের উদ্দেশ্যটাকে একটা ঠিক করে নি আমরা প্রথমে 5 প্লাস জে 6 কে প্রথমে আমরা নিয়ে যাব ইয়েতে এখান থেকে আমরা কনভার্ট করব পোলারে এইটা তারপর পোলারটা পোলার মানে এইটাকে আমরা কপি এখানে পোলারটাকে আবার এইটাতে নিয়ে আসব তো এটা আমাদের টার্গেট প্রথমটা তাহলে এই টার্গেট তাই তো প্রথমে আমরা তাহলে রেকটেঙ্গুলার ফর্মটা তুলে নি রেকটেঙ্গুলার ফর্ম তোলার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি 5 চাপেন চেপেছেন 5 জি স্যার প্লাস দেন জি স্যার এখন এখানে যে যে অপারেটরটা আছে যে অপারেটরটা আমরা যখন ক্যালকুলেটরে তুলবো এটা পরে হবে ঠিক আছে আগে হবে না মানে ক্যালকুলেটরে তোলার সময় এটা 6j কিন্তু আপনার ক্যালকুলেটর এই এই যে j i একই জিনিস আমরা সাধারণত যেহেতু কারেন্টকে আমরা i টা দিয়ে দিয়েছি সেহেতু আমরা j টা এর ক্ষেত্রে দেব না যেটা আমরা ব্যবহার করব আমরা i টাকে ইউজ করব না এখানে সো হোয়াটএভার কিন্তু ক্যালকুলেটরে i আছে ডান কোনো সমস্যা নেই 5 প্লাস 6 লিখেছেন 5 প্লাস 6 হ্যাঁ ENG লেখা আছে দেখতে পাচ্ছেন কোথাও ENG জি স্যার ENG আছে স্যার জি আছে হ্যাঁ চাপেন তাহলে কি আসে আই আসছে না আসছে স্যার জি আসছে আসছে স্যার যদি আসে আমি যা বলবো ঠিক আছে স্যার হ্যাঁ এটা এটা যদি লেখা হয় থাকে আমি যা বলবো তাই শিফট আছে শিফট আপনার কম্পিউটারে আছে আছে চাপেন শিফট চাপেন আর আপনার প্লাস চিহ্নের উপরে কি দেখতে পাচ্ছেন আরথেটা লেখা আছে ছোট করে জি জি স্যার পুরো হ্যাঁ কিন্তু আমাদের সিনিয়র ইনার 7.81024 উনি তো মনে সিনিয়র ওনার নাম কি যেন দেওয়ান মনে হয় উনি রায়হান স্যার হ্যাঁ হ্যাঁ রায়হান আচ্ছা রায়হান স্যার আপনার আর থেটা এসেছে আপনার ক্যালকুলেটরে জি আসছে স্যার হ্যাঁ আপনি আপনি তাহলে ইকুয়াল দেন ইকুয়াল দিলে কি দেখতে পাচ্ছেন বলেন ইকুয়াল দিলে স্যার আসছে 7.810 ওকে ডান এই যে ভ্যালুটা এইটা হচ্ছে আপনার যে ম্যাগ ইয়াটা পোলার ফর্মের মানটা আপনি তাহলে ক্যালকুলেটরে এখানে আমি জাস্ট এখানে তাহলে আপনি পেয়েছেন 7.81 এটা আপনি পেয়েছেন ডান আরো সংখ্যা আছে এবার শিফট চেপে ইকুয়াল দেন শিফট চেপে ইকুয়াল কিছু তো আসে না স্যার আসবে রায়ান ভাই আসবে হ্যাঁ আসছে 5 আপনি ক্যালকুলেটরে যে লিখবেন 7.81 লিখেন এইবার একটু কাজ আছে আপনার ক্যালকুলেটরে অ্যাঙ্গেলের অপশন হলো শিফট চেপে একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন কোথাও একটু ভালো করে দেখেন আছে আছে স্যার হ্যাঁ শিফট চেপে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন চাপেন জি চাচ্ছি স্যার কোণের চিহ্ন আসছে এখানে পর স্যার AR9 আসছে তো না কোণের কোনো চিহ্ন আসছে না কোণের চিহ্ন আসছে না শিফট চেপে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন শিফটটা চাপেন শিফট চেপে তারপরে ব্র্যাকেটের মধ্যে শিফট চাপার পরে ধরে রাখার দরকার নেই শিফট চেপে তারপরে আপনি চাপবেন ব্র্যাকেটের মধ্যে আসছে স্যার কোণে চিহ্ন এসেছে জি জি এবার আপনি লেখেন 50.19 50.19 জাস্ট ইকুয়াল চিহ্ন দেন ইকুয়াল দেন জি 5.000 আসছে তারপর শিফট চেপে ইকুয়াল দেন
থেকে ইকুয়াল দিলে 5.999। হ্যাঁ ডান, তাহলে আপনি তাহলে পেয়ে যাচ্ছেন তাই তো? ফাইভ, প্রথমে আপনি পেলেন 5.000, আর তারপরে আপনি পেলেন জে অফ 6, 5.99 মানে 6, মোটামুটি 5.99 আপনি পেয়ে গেলেন। আর তার পাশে একটা ছোট আই লিখা আছে দেখেছেন, মানে জে। জি ক্লিয়ার, পারছেন তো? জি স্যার, যেহেতু পারছেন পারবেন ইনশাআল্লাহ। এবার আর দুটো গুণ করেন, এই পর্যন্ত কাজ আপনি থামান। এখন একটা জিনিস আপনি খেয়াল করেছেন, আমরা যখন রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যাচ্ছিলাম তখন একমাত্র কিন্তু আমাকে বলে দিতে হচ্ছিল শিফট চেপে প্লাস চাপলে আর থেটা আসছিল, এটা বলতে হচ্ছিল। কিন্তু আমরা যদি ডাইরেক্ট অ্যাঙ্গুলার ফর্ম তুলে দিই ইকুয়াল দিচ্ছি, কিন্তু এটা ডাইরেক্টলি না চাইতেও ওরা রেক্টেঙ্গুলারে আউটপুট দিচ্ছে তাই তো? তাহলে বাই ডিফল্ট কিসে আছে ক্যালকুলেটরটা? বাই ডিফল্ট কমপ্লেক্স আছে রেক্টেঙ্গুলারে। হ্যাঁ আচ্ছা, এটা বাই ডিফল্ট রেক্টেঙ্গুলার মোডটা, রেক্টেঙ্গুলার। আপনি কিছু দেন আর না দেন, আপনার ও ক্যালকুলেটর যে আউটপুট দেবে ওটা রেক্টেঙ্গুলারে দেবে। কিন্তু আপনাকে পোলার দিতে হলে একটু বেগ পেতে হবে, ফর পোলার, ফর পোলার, ফর পোলার। জাস্ট আপনি পুরোটা লেখার পরে শিফট চেপে, শিফট চেপে প্লাস চিহ্ন দেবেন, শিফট চেপে প্লাস চিহ্নটা দেবেন। এই তো, তাহলে 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 আপনার ক্যালকুলেটর তখন আপনাকে শো করবে আর থেটা ওটা ওটার সাথে, দেন ইকুয়াল চাপলে তা ওটা ওই পদ্ধতিতে হবে। যাই হোক, এটা গেল। তো এখন আমি জাস্ট একটা ক্যালকুলেশন দিই আপনাকে, দেখেন পোলার আর রেক্টেঙ্গুলার এই দুটো মিশিয়ে দিই। 45 অ্যাঙ্গেল হলো জিরো, 45 অ্যাঙ্গেল হলো জিরো, এই টার্মটা, এই টার্মটা ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই 3 প্লাস 4, 3 প্লাস 4 আই, 3 প্লাস j4, এভাবে বললাম। তাহলে এইটা ইকুয়াল কত হবে দেখি, যা যা বলেছি তাই তাই করেন, করে আমার উত্তরটা, আমার উত্তরটা পোলারে চাই, উত্তর পোলার ফর্মে চাই, পোলার ফর্মে চাই, করেন দেখি। স্যার অ্যাঙ্গেল এই পোলার ফর্মে আসছে স্যার, আয়রন ওয়ানটা 9 আসছে স্যার। দাঁড়ান আমিও করি, থিটার মানটা স্যার মানে রেডিয়ানের মানটা আসবে স্যার -53.13। হয়েছে হয়েছে, আমাদের পর্যাপ্ত ব্র্যাকেটের ব্যবহার করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে একটা ব্র্যাকেট নেব, ব্র্যাকেট নিয়ে পুরো পোলার ফর্মটা লিখলো, ব্র্যাকেটটা ক্লোজ করব, ডিভাইডেড বাই 3 প্লাস j4, এটা 3 প্লাস 4 আই, এভাবে লিখবেন। লিখলে তারপরে শিফট চেপে প্লাস দেবেন, রায়হান স্যার কি অবস্থা? আমি হেল্প করবো আপনাকে, আপনি একটা ব্র্যাকেট চিহ্ন দেন সবার প্রথমে, সবার প্রথমে একটা ব্র্যাকেট চিহ্ন দেন, দিয়েছেন? তারপর আপনি 45 লিখেন। জি 45 লিখেছি, তারপরে আপনি শিফট চেপে মাইনাস, শিফট চেপে ব্র্যাকেটের মাইনাস চিহ্নটা দেন। জি অ্যাঙ্গেল এসছে? জি স্যার আসছে। আপনি জিরো বসান, জিরো, ব্র্যাকেটটা ক্লোজ করেন, ব্র্যাকেটটা ক্লোজ, ডিভাইডেড বাই চিহ্ন দেন, মানে ভাগ চিহ্ন দেন, ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন, ব্র্যাকেট আবার শুরু করেন, 3 প্লাস j4, 4 এক, না 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 4 প্রথমে আগে তারপরে আই,
তারপরে শিট, না শিফট চাপা লাগবে না, ইএনজি তে দিলে এমনি আই হবে। হ্যাঁ ইএনজি, ইএনজি আই ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ কি ফর্মে চেয়েছি? পোলার, পোলার ফর্ম চাপা শিফট চেপে প্লাস দেন, শিফট চেপে প্লাস। ওকে স্যার, ইকুয়াল সব সব দেবো স্যার, শিফট চেপে প্লাস দিয়েছেন, এবার ইকুয়াল দেন। জি 9 আসছে স্যার, 9 আর অ্যাঙ্গেল কত আসছে? শিফট চেপে ইকুয়াল দিলে অ্যাঙ্গেল আসবে, শিফট চেপে আবার ইকুয়াল দিলে অ্যাঙ্গেল -53, -53 অঙ্ক হয়েছে আপনার। এই হলো অবস্থা স্যার, বলেন। আমার যেহেতু অ্যাঙ্গেলটা জিরো আছে স্যার, সেহেতু আমি যদি অ্যাঙ্গেল নাও দিই আমার ক্যান্সারটা আসবে স্যার, কত ব্যাপারটা হবে? আমার যেহেতু 45 এর অ্যাঙ্গেল জিরো আছে স্যার, সেহেতু অ্যাঙ্গেল না ব্যবহার করলেও আমার অ্যাঙ্গেলটা পাবো স্যার, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কিন্তু যেহেতু উনি বিগিনার তো সেহেতু ডি অ্যাঙ্গেলটা বসানো দেখালাম, ওটা না দিলেও তো সমস্যা, কিচ্ছু হয় না। আমরা ক্যালকুলেশন কে দেখতে যাই? ওইটাই স্যার, 45 + 0 যা, 45 + j 0 যাই, এই হলো অবস্থা। যাই হোক, এখানে তাহলে আমরা একটা অঙ্ক করে ফেলি, কি বলেন? অঙ্কটা এইরকম, ভোল্টেজ, ভোল্টেজ ইকুয়াল টু, ভোল্টেজ ইকুয়াল টু 50 অ্যাঙ্গেল 12 ডিগ্রি, আর আপনার ভোল্টেজ একটা ইন্ডাকটিভ লোডের উপরে অ্যাপ্লাই করছেন, এবং ইন্ডাকটিভ লোডটা, ইন্ডাকটিভ লোডের ইম্পিডেন্সটা হচ্ছে কাদের সমন্বয়ে? একটা রেজিস্টেন্স, এটার মধ্যে রয়েছে কি, একটা রেজিস্টেন্স আছে, একটা রেজিস্টেন্স আর একটা ইন্ডাকটেন্স আছে। এখন রেজিস্টেন্সের মান হলো 12 ওহম, আর ইন্ডাকটেন্সের মান হচ্ছে 3, ঠিক আছে, না এটা 1200 ওহম দি, 1200 ওহম দি, আর এটা একটু ছোট করি, এত বড় করার দরকার নেই, ঠিক আছে 12, আর এটা 4 মিলি হেনরি, জাস্ট 4 মিলি হেনরি এরকম দিলাম। তাহলে এখন দেখি, আমি সবার কাছ থেকে এক্সপেক্ট করছি, হোয়াট উইল বি দ্য কারেন্ট? অর্থাৎ আমি যদি সার্কিটটা আঁকিয়ে দিই, দাঁড়ান আমি সার্কিটটা আঁকিয়ে দিচ্ছি আপনাদেরকে, সার্কিটটা আঁকাতে গেলে আমাকে ক্যাপচার, ক্যাপচার সিআইএস, আচ্ছা পিস পাইসে আঁকিয়ে দিচ্ছি। ডেটা গুলো তুলেছেন? ডেটা গুলো তুলে নেন প্রথমে, দাঁড়ান এইটুকু ডেটা তুলে নেন, ডেটা গুলো দেখা যাচ্ছে? ডেটা গুলো দেখা যাচ্ছে? ডাটা গুলো দেখা যাচ্ছে? এক মিনিট স্যার, হ্যাঁ ডাটা গুলো তুলে নেন সবার প্রথমে। ভোল্টেজ 50 অ্যাঙ্গেল স্যার 12 স্যার, অ্যাঙ্গেল 12 স্যার, 12, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ফ্রিকোয়েন্সিটা বলে দিচ্ছি, ফ্রিকোয়েন্সি 60 হার্জ, ফ্রিকোয়েন্সি 60 হার্জ। আমি সার্কিটটা আঁকালে এই জিনিসটা জাস্ট তুলে নেন, আমি সার্কিটটা আঁকিয়ে দিচ্ছি। আঁকানো হয়েছে? লেখা হয়েছে? আচ্ছা, যদি লেখা হয় তাহলে আমরা একটা সফটওয়্যার স্ক্রিনে এসেছি, হ্যাঁ বা না এটা বলবেন, যে স্যার আসতে পেরেছি কি পারিনি, দেখা যাচ্ছে সফটওয়্যার স্ক্রিনটা? দেখা যায়? জি স্যার।
আচ্ছা যদি দেখা যায়, আমি জাস্ট ড্র করে দিচ্ছি আপনাকে, আপনি সার্কিটটা সম্পর্কে আইডিয়া পাবেন, দেন আপনি করেন দেখি। আর ফর রেজিস্ট্যান্স, আর ফর রেজিস্ট্যান্স, এল ফর ইন্ডাকটেন্স, ডান। আমি এটা দিয়ে দিলাম। এই ইন্ডাক্টরের 1-2 দিকে আপনাকে দেখাতে হবে না, ওটাও হয়ে দেয়, ভালো কথা। তো এই হলো আপনার সোর্সের অবস্থা, আমি এটা এটা দরকার নেই। হ্যাঁ, সোর্সের মান কত ছিল বলেন তো, সোর্সের মান কত ছিল, সোর্সের মান কত ছিল, 50 অ্যাঙ্গেল 12, 50 অ্যাঙ্গেল কত, 15 ডিগ্রি নাকি, 12, 12, আচ্ছা 12 ডিগ্রি স্যার। আচ্ছা, আর রেজিস্ট্যান্সের মান কত ছিল, 12 স্যার, 4 মিলি হেনরি, 12 ছিল স্যার, 12, 12, আর ইয়ে হেনরি, 40 স্যার, 4 মিলি হেনরি, 40 হেনরি, 4 মিলি না, দেখে আসি দেখে আসি, আপত্তি কিসের, দেখা যাচ্ছে এটা 4, ঠিক আছে স্যার, আচ্ছা দেখেন এবার কি অবস্থা। তো যে অঙ্ক যেটা আমি বলেছি, ফ্রিকোয়েন্সিটা বলে দিচ্ছি, ফ্রিকোয়েন্সি কত বলেছি, 60 হার্জ, 60 হার্জ বলে দিয়েছি। তাহলে এখন আপনারা কারেন্ট এটা বার করবেন, কারেন্ট আমি চেয়েছি, কারেন্ট আমি এই ডিরেকশনে কারেন্টটা চেয়েছি, সমস্যা কিসের, এইদিকে পজিটিভ থেকে নেগেটিভ, হোয়াট এভার, কারেন্ট আপনি বার করেন। কারেন্টের ডিরেকশন এই দিক থেকে এই দিকে কারেন্টটা যাচ্ছে, বলেন দেখি বার করেন। এফ ইকুয়াল টু 60 হার্জ, এফ ইকুয়াল টু 60 হার্জ। রিয়াকশনটা বের করা লাগবে না স্যার, হ্যাঁ হেনরি থেকে স্যার আমার ফর্ম চেঞ্জ করা লাগবে না স্যার, মানে এল এর মানটা থেকে স্যার আমার এক্সেল মে আসা লাগবে না স্যার। হ্যাঁ, আপনাকে এটাকে রিয়্যাকট্যান্স বানিয়ে নিতে হবে, যেহেতু ওমে আনতে হবে, পরিষ্কার কথা, ইন্ডাকটেন্স এর হিসাবে আনতে গেলে ওমে হিসাব করতে হবে, তো সেটার জন্য টুয়াইস পাই এফ দিয়ে গুণ করতে হবে তাকে। আর যখন আপনি টোটাল ইন্ডাকটেন্স যে একবার হিসাব করতে যাবেন টোটাল ইন্ডাকটেন্সটা, তখন আপনি টোটাল ইম্পিডেন্সটা রীতিমতো আপনার রেজিস্ট্যান্সের সাথে যখন এই ইন্ডাক্টরের রিয়াকট্যান্সকে যখন হিসাব করতে যাবেন, এর আগে একটা জে বসানো লাগবে, প্লাস প্লাস অবস্থায় থাকবে একটা ফর্মুলা। হ্যাঁ 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 কিন্তু স্যার এখানে তো আবার যেহেতু রিয়াকট্যান্সটা দেওয়া নাই স্যার, রিয়াকট্যান্স বাইর করতে গেলে তো আমাদের একটা টিউটোরিয়াল লাগবে না স্যার? হ্যাঁ, রিয়াকশন আপনাকে একটু পরিশ্রম করে বার করতে হবে, এটাই তো অঙ্ক, এত সহজে মিটে গেলে কিভাবে হয়। আচ্ছা, 1/2πfL স্যার এই সূত্র ব্যবহার করো স্যার, টুয়াইস টুয়াইস পাই এফ এল। এই এর বাড়ি কোথায়, গোলাম মোস্তফার বাড়ি কোথায়, দিনাজপুর স্যার, দিনাজপুর, আচ্ছা টুয়াইস পাই এফ এল, সূত্র লিখে দিই তাহলে, এক্স ইকুয়াল টু, পুরোটা একবারে লিখে দিই, জেড ইকুয়াল টু যা অবস্থা এখানে, আর প্লাস জে অফ টুয়াইস পাই এফ এল,
ঠিক আছে, গুণ হবে, গুণ হবে, এগুলো গুণ। এখানে গুণ চিহ্ন দিতে খুব ভয় লাগে, কারণ কিবোর্ডে স্টার চিহ্ন আছে, বাট ওই স্টার চিহ্নটা একটা ডিফারেন্ট কাজে ইউজ হয়, এটা কমপ্লেক্স কনজুগেটের জন্য ব্যবহার হয়, এই জন্য আমার খুব ভয় করে ওটা ব্যবহার করতে, কারণ আপনারা এই গুণের সাথে কনজুগেটকে না পাকিয়ে ফেলেন। পরে বলবো কনজুগেটের ব্যাপারটা বলবো। কি অবস্থা, মান কত আসছে একটু সেটা? মানটা একটু দেন তো স্যার, যে 15.079 আসে নাকি স্যার? বলি তাহলে কোনটার ক্ষেত্রে, ইন্ডাকটেন্সের? ইন্ডাকটেন্স স্যার, টুয়াইস পাই 60 আর ইনটু প্লাস 2π 1.507 আসছে, সরি স্যার, তাই কি আপনার? জেড ইকুয়াল টু 12 প্লাস আর রেজিস্ট্যান্সের আর জে অফ জে অফ 1.507 আমার আসছে। অল সাইলেন্ট, স্যার আপনি একটু মানে মিলাই দেন তো স্যার, একটা মিলে না, কেন বলছো না? একটু ভুল হচ্ছে কোথাও স্যার। আচ্ছা কারেন্ট আই, কারেন্টটা যাচ্ছে, আমরা পজিটিভ মানে আমরা এসি সোর্স হলেও কিন্তু পজিটিভ নেগেটিভ সবসময় ধরবেন, ঠিক আছে? এটা ভুল করবেন না আপনারা। এসি সোর্স যদিও হয়, পজিটিভ নেগেটিভটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি পজিটিভ নেগেটিভ এখানে যদি ঘুরিয়ে দেন তাহলে এটা 50-12 হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? 50 অ্যাঙ্গেলটা কিন্তু বদলে যাবে। আমরা আমরা মনে করি যে সাধারণত ঘরে আমরা লাইভ নিউট্রাল উল্টে দিলে কোনো সমস্যা হয় না, হয় না, সুইচের ক্ষেত্রে বিপদ হয়, ঠিক আছে? আরো একটা বিপদ আছে, সেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে এরর হবে, বুঝতে পারছেন? তো আমরা পজিটিভ দিকে কারেন্টটা বেরোচ্ছে, এটা এটা হিসাব করেছিলাম। তো ইন দ্যাট সিনারিও তাহলে আমরা ভোল্টেজ আই ইকুয়াল টু কি, V1 ডিভাইডেড বাই জেড, তাহলে ইকুয়াল টু কত, ওপরে কি হচ্ছে, 50 50 অ্যাঙ্গেল কত, 12 ডিভাইডেড বাই 12 প্লাস জে 1.507, তাহলে ইকুয়াল টু যা হয় হিসাব করেন, 50 অ্যাঙ্গেল
12 divided by 12 plus 1.50 into the answer. আজকে ওখানেই রাখবে, তাই তো? বসে অপারেটিভ রুমে রাখবে। হ্যাঁ 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 ঠিক আছে, কিন্তু আপনি খাবার খেয়ে নেন, আপনি আপনি খাবার খেয়ে নেন, আর রাতে যেখানে ঘুমাবেন সেখানে আপনার কম্বল টম্বল আছে? আচ্ছা আপনি তাহলে এখন রেস্ট করেন, হয়ে গেছে যেহেতু অপারেশন, ওরা ওর দেখবে, আপনার নিজের দিকে খেয়াল রাখেন এখন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার চাচির অপারেশন তো আজকে, ওই জন্য একটু। আচ্ছা 50, আচ্ছা এটা উত্তরটা 50 ব্র্যাকেট দেন 50 12 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 12 প্লাস 1.507 আই ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। তো আমার আসছে এই রকম আসছে, পোলারে অ্যাঙ্গেল স্যার 4.84, ভুল হতে পারে, বলেন 2.59 আর অ্যাঙ্গেল অ্যাক্সিস স্যার -39.48। একটু চেক দিই আমি তাহলে ভালো করে, ভুল আমারও হতে পারে। টুয়াইস পাই এফ হচ্ছে 60 ইন্টু এল হচ্ছে 4 মিলি, 1.507, ডান, ওটা ঠিক আছে। বা রেজিস্ট্যান্স 12 যদি তাই হয়, আর 50 12 ডিভাইডেড বাই 50 12 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 12 প্লাস 1.507 আই ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা আমার অ্যান্সারটাই রাইট, এবার আপনার অ্যান্সারটা কোন জায়গায় ভুল করেছেন? 0.079 দিছিলাম, আপনি তো 1.507 স্যার, আপনি তো ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক হয়েছে এখন? জি স্যার। আচ্ছা এটা আমার, এগুলো সাধারণত আমি নিজের ব্যাপারে খুব কনফিডেন্ট থাকি না, আমার স্টুডেন্টরা বলে যে স্যার আপনার ভুল আছে, আবার আবার কিছু কিছু ছাত্র আছে তারা প্যারালালি আমার সাথে স্পিড লাগায়, আছে এমন ছাত্রও আছে, সমস্যা নেই, করেন তো, আমার ভালো লাগে এটা, যে বলবেন যে স্যার আপনারটা ইয়ে আছে, ভালো লাগে ইন্টারাকশনটা, ভালো আপনিও শিখছেন আমিও আমিও দক্ষ থাকছি। তো যাই হোক, আই এটা এখন কথা হচ্ছে এই যে ভিটা যদি ভোল্টে দেয়া থাকে আর এইটা পুরো যদি ওমের হিসাবে আছে, তাহলে কারেন্টটা আবার অ্যাম্পিয়ার লেখার আমি সাহস পাই নাকি? জি স্যার। আচ্ছা আলটিমেটলি এই হলো অবস্থা, এই হলো ক্যালকুলেশন, তো দিস ইজ দ্য বেসিক। তো এখন আপনাকে কেউ তো জিজ্ঞেস করতে পারে যে কতটা পাওয়ার কতটা হলো, পাওয়ার কতটা কমপ্লেক্স পাওয়ার নামে একটা বস্তু আছে স্যার, ভিআই কস থিটা এই সূত্র ইউজ করবো না স্যার, তখন ভিআই কস থিটা ইউজ করবেন তখন আপনি চলেন, আমি ইয়েতে গিয়ে দেখাই। তো সূত্রটা হচ্ছে আপনি দেখেন সূত্রটা আপনার সবসময় মাথায় রাখবেন, তিনটে পাওয়ারের তিনটে টার্ম আছে, এটা এটা ভুল করবেন না, পাওয়ারের কয়টা টার্ম? তিনটা, অনেকগুলো ফ্যাক্টর আসবে বটে, যেমন আমি এটা লিখি আপনি খুব সুন্দর বুঝবেন ইনশাআল্লাহ। এস একটা টার্ম আছে যেটাকে বলা হয় কমপ্লেক্স পাওয়ার, এই একটু দাঁড়ান তো, আমার খুব অ্যাসিডিটি হচ্ছে, আমি একটা গ্যাসের ওষুধ খাই, বুক জ্বলছে।
মোসাফা? জি স্যার, আসি স্যার। আচ্ছা, এসটাকে আমরা কমপ্লেক্স পাওয়ার বলি। তো এটার জন্য আমার একটা ফাইল আছে বটে, আমি ওখানে যদি না বুঝেন আমি ওই জায়গায় নিয়ে চলে যাব। এস ইকুয়াল টু কমপ্লেক্স পাওয়ার বলে এটাকে। আর কমপ্লেক্স পাওয়ারের যে ক্যালকুলেশনটা এসি এসির ক্ষেত্রে, এস ইকুয়াল টু মানে এসি পাওয়ারের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভি আই ভি ইন্টু ভি আলাদা হবে ভি আই কনজুগেট। এই হলো পদ্ধতি। কেন ভি আই কনজুগেট কেন বলছি সেই জিনিসটা আপনি বুঝবেন, পদ্ধতিটা হজম করেন। তো এখন পরিষ্কার কথা, আপনি যখন ক্যালকুলেশন করলেন আপনার কারেন্ট কত বেরিয়েছে বলেন, ভোল্টেজ কত ছিল? ভোল্টেজ ভোল্টেজ ছিল স্যার 15 অ্যাঙ্গেল 12 ছিল স্যার, 50 আর অ্যাঙ্গেল 12 ডিগ্রি ছিল, ডান। এখন কারেন্ট কত? কারেন্ট আসলো স্যার, ভুলে গেলাম স্যার, বলেন এটা তো 4.13 স্যার। দেখে নেন, ভালো করে দেখে নেন, আমি ওখানে গেলে বলবেন, তুলে নেন। 4.4। আচ্ছা এবার বলেন কি দেখলেন? 4.13 পেয়েছেন আপনি। তাহলে আমি পরের লাইনে গেলাম, তাহলে দুটোই আমি জানতে পাচ্ছি। তো এখন প্রথমেই গোলাম মোস্তফা একটা কথা বললেন যে পাওয়ার যখন আমরা বার করি কি বলি? ভি আই কস থিটা, তাই তো? জি স্যার। তাহলে এই যে কস থিটা, থিটাটা ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের পার্থক্য তো, তাই না? জি স্যার। তাহলে কিন্তু আপনি কি এখানে দেখছেন কোনো পার্থক্য কি করতে পারছেন আপনি? বিয়োগফল করা তো সম্ভব না, তাই তো? যেহেতু বিয়োগফল করা সম্ভব না, সেহেতু কনজুগেট একটা টার্ম আছে আই এর সাথে। দেখেন আই কনজুগেট মানে হচ্ছে, আই মানে যদি এটা হয়, আই কনজুগেট মানে হলো জাস্ট কিচ্ছু বদল হবে না, শুধুমাত্র আপনার 4.84 এর আগে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, যা চিহ্ন থাকবে কনজুগেট হয়ে গেলে জাস্ট চিহ্নটা জাস্ট মানে কোনো বদল হবে না, অ্যাঙ্গেলের মানেও কোনো বদল হবে না, অ্যাঙ্গেলের আগে শুধু অ্যাঙ্গেলের পোলারিটিটা খালি বদল হবে। আপনি যখন কনজুগেট করবেন, আইটাকেই তো কনজুগেট করলেন, তাই না? আই মানে এটা তো, আই কনজুগেট মানে হচ্ছে এর মানের ওপর কোন ইম্প্যাক্ট পড়বে না, শুধুমাত্র অ্যাঙ্গেলের পোলারিটি করে যাবে। অ্যাঙ্গেল যদি -4.84 হতো তাহলে আপনার কনজুগেট করলে +4.84, এইরকম এইটুকুই কাজ। তো কমপ্লেক্স কনজুগেটের বিস্তারিত কথা যদি আমি বলি, বিস্তারিত কথা হবে এ প্লাস জে বি, যদি কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি হয়, এটা যদি রেক্টেঙ্গুলার ফর্মে হয় তাহলে জেড কনজুগেট বলতে বোঝায় এ মাইনাস জে বি। কথাটা বুঝতে পারছেন? এই ইয়ের আগে হচ্ছে না, রিয়েল পার্টের আগে কিন্তু কোনো নেগেটিভ হচ্ছে না, শুধুমাত্র রিয়াকটিভ পার্টে, এই যে আপনার কি বলে এটাকে, ইমাজিনারি পার্টের পোলারিটিটা খালি বদল হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তো এখন যদি বলেন স্যার এখানে মাইনাস যদি হয় তাহলে ইজিলি প্লাস হয়ে যাবে এটার ক্ষেত্রে, এটা এটা আমি রেক্টেঙ্গুলার ফর্মের ক্ষেত্রে বললাম আপনাকে। আর পোলার ফর্মের ক্ষেত্রে জেড যদি 30 আর অ্যাঙ্গেল যদি 7 ডিগ্রি হয় তাহলে জেড কে যদি আপনি কনজুগেট করেন তাহলে 30 হবে আর অ্যাঙ্গেলটা -7 হয়ে যায়। এখন যদি বলেন যে স্যার জেড যেটা সেটা যদি -7 হয়ে থাকে তাহলে আমি বলবো জেড কনজুগেট হলে +7 হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে?
স্যার আমরা cos θ এর মানটা তো স্যার VI এর অ্যাঙ্গেলের সাপেক্ষে যে মানে অ্যাঙ্গেলটা ভাই এটা ধরতাম স্যার, মানে θ এর মানটা স্যার। আমি আপনাকে সেই দেশেই নিয়ে যাব। তাহলে স্যার আপনার এটাতে আসতেছে স্যার মাইনাস হলে আমার অ্যাঙ্গেলটা কি স্যার ভোল্টেজের তুলনায় পিছিয়ে থাকতেছে কারেন্টের মানটা, এই জন্য আমরা মাইনাস দিচ্ছি, যদি প্লাস থাকে প্লাস। মিক্সার করেন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি অ্যানসার পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি আপনার যে cos theta এইটুকু মনে আছে, cos theta মানে theta, theta মানে theta মানে theta v minus theta i, এটা তো মনে আছে, ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ কারেন্টের অ্যাঙ্গেল, এটা মনে আছে তো? জি স্যার। এটা 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 শিওর তো? ওই অ্যাঙ্গেল theta মানে হলো দুটো অ্যাঙ্গেলের পার্থক্য, তাই তো? জি স্যার। এইটুকু যদি আপনার মনে থাকে তাহলে আর অঙ্কতে আপনি বিপদে পড়বেন না। যাই হোক, আমরা এখান থেকে এগোই। তাহলে কমপ্লেক্স পাওয়ার যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে s ইকুয়াল টু vi কনজুগেট, v ইনটু i কনজুগেট, শুধুমাত্র i টা খালি কনজুগেট হবে, v কনজুগেট হবে না। তাহলে ক্যালকুলেশন করার সময় আমি v এর জায়গায় আমি লিখতে পাচ্ছি 50, অ্যাঙ্গেল হলো 12 ডিগ্রি, আর আমার i কনজু i টাকে আমি কনজুগেট করব। i কনজুগেট করলে কি বলেন? আই তাহলে স্যার 4.13, আর অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা স্যার এটা মাইনাস দিয়ে লিখবো, তাহলে -4.84 -4.84। এইবার এইবার আসেন, আমরা যখন দুটি পোলার ফর্ম গুণ করি, দুটো পোলার ফর্ম গুণ করি, এটা আপনি ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন, আপনি আবার হাত দিয়েও করতে পারবেন, সব সময় যে আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর কঠিন হিসাব করে বার করতে হবে ব্যাপারটাও তা নয়। যেমন যদি পোলার ফর্ম হয়, দুইজন দুইটা পোলার ফর্ম হয়, একটা সুবিধা আপনি পাবেন, ধরেন জেড ওয়ান একটা পোলার ফর্ম, আর ওয়ান অ্যাঙ্গেল ওয়ান, অ্যাঙ্গেল ওয়ান, আর আরেকটা আরেকটা ধরেন পোলার ফর্ম আছে জেড টু ইকুয়াল টু আর টু অ্যাঙ্গেল, আর তার অ্যাঙ্গেলের নাম অ্যাঙ্গেল টু, এইরকম তার দিলাম। তাহলে এখন যখন আমরা জেড জেড ওয়ান আর জেড টু যদি আমরা গুণ করি, গুণ করার সময় মনে রাখবেন আর ওয়ান আর আর টু এই যে ম্যাগনেচুড যে মানটা, তারা গুণ হয়ে যাবে, আর ওয়ান ইন্টু আর টু গুণ হয়ে যাবে ঠিকই, তবে এই যে অ্যাঙ্গেল গুলা সেই অ্যাঙ্গেল গুলা শুধুমাত্র যোগ হবে, ঠিক আছে? অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল টু, এই হলো আপনার সুবিধা, পোলার পোলারে আপনি গুণ আর ভাগে সুবিধা পাবেন। আর ভাগ যদি আপনি করেন জেড ওয়ান বাই জেড টু যদি করেন, হ্যাঁ একদম আর ওয়ান বাই আর টু এটা হয়ে যাবে, এটা আপনি মানটা মানটা এরকম ভাগ মানটা ভাগ হয়ে যাবে, তবে অ্যাঙ্গেলটা বিয়োগ হবে, অ্যাঙ্গেলটা বিয়োগ হবে, কেমন বিয়োগ হবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ জাস্ট হয়ে যাবে, মানে অ্যাং ওয়ান বিয়োগ অ্যাঙ্গেল টু। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। তাহলে যে জিনিসটা আমি আনলাম শুধুমাত্র সেই জিনিসটা ডাইরেক্ট ব্যাখ্যা করি, নতুন কোন জিনিস আমি আনবো না এখানে। তাহলে এখানে আমি যে গুণটা করেছি, মানে মানে গুণ করেন তো কত হয়, 50 ইনটু 4.13 কত হচ্ছে? 206.5, আর অ্যাঙ্গেল গুলা যোগ হবে, অ্যাঙ্গেল হবে স্যার 7.16। এই হয়ে গেল আমার, এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এখন এইটা যেটা আমি লিখেছি কমপ্লেক্স পাওয়ার কি, ভোল্টেজ আর কারেন্ট আমি গুণ করছি, তাহলে ভোল্টেজের ইউনিট কি, ভোল্টেজের একক কি? ভোল্ট স্যার, ভোল্ট। আর কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে আমরা VA লিখতে পারি, ঠিক আছে? জি স্যার, ভোল্ট অ্যাম্পিয়ার, তাই তো? এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার পরিষ্কার কথা, কমপ্লেক্স পাওয়ার। এখন পোলার ফর্মে আছে না রেকটেঙ্গুলার ফর্মে আছে? এটা স্যার পোলার ফর্মে আছে। এটা হচ্ছে পোলার ফর্মে আছে, ভেরি গুড। তাহলে এটা থেকে রেকটেঙ্গুলার ফর্মে আপনারা বার করতে পারবেন না পারবেন না বলেন? পারবো স্যার। তাহলে তাহলে ক্যালকুলেটারে আপনি তোলেন 206.5, আর অ্যাঙ্গেল আপনি দেন 7.16, কত আসে বলেন? এটা স্যার 204.88/89, আর 4.25.74 আই বা জে আর কি, জে 25.74।
7 4 এইটা হচ্ছে আপনার কি আপনি স্যার আমরা দেখতে বললেন দুটো জিনিস আছে ঠিক আছে তোলা জি স্যার আচ্ছা তাহলে এটা তাহলে কি ফর্ম এটা রেকটেঙ্গুলার ফর্ম রেকটেঙ্গুলার ফর্মে এই যে প্রথম আপনি যে রিয়েল পার্টটা দেখছেন এটাকে আমরা বলবো পাওয়ার পাওয়ার ওয়াট ইউনিট হবে ওয়াট আর এই যে 25.74 এটা কিন্তু কি ভার ভার ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাকটিভ তাহলে এখন যদি হ্যাঁ এটা এটা আপনি টোটালি যদি ভিএ বাইরে দিয়ে রাখেন কেউ আপনাকে কোনো বদনাম দেবে না কিন্তু যদি আপনি এখানে একটা ওয়াট বসান তাহলে এখানে ভিএআর বসাতে হবে এই হলো সমস্যা তাহলে পরিষ্কার কথা এস ইকুয়াল টু এই ক্ষেত্রে এস ইকুয়াল টু এই ফর্মে এখন লেখা তাই না পি প্লাস জে কিউ p plus s equal to p plus j of q এখন p মানে হচ্ছে রিয়েল পাওয়ার p মানে হচ্ছে রিয়েল পাওয়ার যে পাওয়ারটা রিয়েল পাওয়ার যে পাওয়ারটা তেল পুড়িয়ে পাওয়া হয় তেল পুড়িয়ে পেতে হয় আর রিঅ্যাকটিভ পাওয়ার এটা তেল না পুড়িয়েও এটা তেলের উপর ইম্প্যাক্ট ফেলা যায় বাট এটা ম্যাগনেটিক্যালি এটাকে শেষ করে দেওয়া যায় যদি আপনি ক্যাপাসিটর দিয়ে যদি রিঅ্যাকটিভ পাওয়ার উৎপাদন করতে পারেন ক্যাপাসিটর দারুণ একটা জিনিস বা অন্যান্য আরো ডিভাইস আছে সলিড স্টেট ডিভাইস আছে সেগুলো দিয়েও সম্ভব এটাকে বলা হচ্ছে তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার এখন মূলত আমাদের ইন্ডাক্টর কতটা তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার খাচ্ছে বলেন তো ইন্ডাক্টর কত 25.74 রিঅ্যাকটিভ পাওয়ার খেয়ে ফেলছে আর আপনার ইয়ে কতটা রিঅ্যাকটিভ পাওয়ার খাচ্ছে আর রিয়েল পাওয়ার কতটা খাচ্ছে রেজিস্ট্যান্স রিয়েল পাওয়ার 2048 এটা ওয়াট এইটা কিন্তু শেষ করা সম্ভব না এইটা একমাত্র উৎপাদন করেই একমাত্র রেজিস্ট্যান্স কে ফিট করানো সম্ভব কিন্তু মানে উৎপাদক লাগবে আপনার পরিষ্কার কথা জেনারেটর লাগবে তবে মনে রাখবেন যে এই রিঅ্যাকটিভ পাওয়ার কে জাস্ট আপনি ক্যাপাসিটর এনে যদি এই পরিমাণ যদি সিরিজে যোগ করে দেন জাস্ট এ জিরো হয়ে যাবে সো এটা শেষ করা সম্ভব এখন যে কথাটাই আমরা আসছিলাম এখন যে কথাটাই আমরা আসছিলাম কথাটা হচ্ছে এখানে আমরা ডাইরেক্টলি ক্যালকুলেটর চেপে বার করেছি তাই না এটা আমরা ক্যালকুলেটর চেপে বার করেছি রিঅ্যাকটিভ পাওয়ার এটা আমরা পোলার ফর্ম থেকে রেকটেঙ্গুলার ফর্মে নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আমরা এটা লিখবো না যদি না লিখতাম এটা যদি আমরা কষ্ট কষ্ট করে বার করতাম একটু আগে অঙ্ক যখন আমরা করতে করতে একটা কাজ করেছিলাম আপনাদের কি মনে মনে পড়ছে কিনা দেখেন তো কি করছিলাম যে মানটা এখান থেকে পাচ্ছিলাম মানে পোলার ফর্মের মানটার সাথে কজ অ্যাঙ্গেল প্লাস জে অফ পোলার ফর্মের মানটা ইনটু সাইন অ্যাঙ্গেল এই পদ্ধতি যখন আমরা করছিলাম দেখেন তো আপনারা কি ঘটনা ঘটলো তাহলে এখানে যে 206 এটা কিন্তু ভিআই তাই না ভিআই ফর্মে আছে ভিআই ভিআই অলরেডি ফর্মে আছে আর এখানে কি কস থেটা কস থেটা কস থেটা ভিআই কস থেটা প্লাস J of VI sin theta. VI sin theta. এই হলো সূত্র তাহলে VI cos theta যদি আপনি করেন খুব ভালো করে খেয়াল করেন এই যে VI মানে হচ্ছে 206.56 আর cos theta মানে হলো 7.16 দেখেন তো 204 আসে কিনা আর ইনটু কজ অ্যাঙ্গেল দেন 7.16 কত আসে ডিগ্রিতে রাখেন আপনার ক্যালকুলেটর কি মানে সাধারণ অবস্থায় ডিগ্রিতে থাকে তাহলে এখানে যেটা বাদ দিয়ে গেল স্যার যেটা হিসাব করেন এইটুকু বাদ হয়েছে এগুলো আলাদা আলাদা হিসাব করা যায় তো এখন যে কায়দাটা বলছি এই কায়দায় আলাদা আলাদা হিসাব করা যায় এটা ডাইরেক্ট মান থেকে কনভার্ট করা অর্থাৎ এখানে দেখেন আপনি পদ্ধতিটা কি এটাকে যদি আমি আর বলি
আর কস থিটা প্লাস আর জে অফ আর সাইন থিটা, এই হলো কায়দা। জি স্যার, ভেক্টর মান আসছে আর আপনার ইয়ের মানটা আসছে, রিয়্যাকটিভ পাওয়ারের মানটা আসছে, যেটা হিসাব করার দরকার নেই, যেটা রাখেন ওখানে, জাস্ট যেটা রেখে এই হিসাবটা করে নেন, আলাদা আলাদা হিসাব করে নেওয়া যায়। 25.74 আছে স্যার, যদি আসে তাহলে আপনার সে, এবার এবার বলেন কোন জায়গায় কনফিউশন। থেটাটা পরিষ্কার কথা, থেটা জিনিসটা কস থেটা যে জিনিসটা আপনি বলছিলেন, সেই থেটাটা কিন্তু দুটোর মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, এটা মনে পড়ছে? জি স্যার, ওই তো স্যার আপনি ক্লিয়ার করলেন তো স্যার, মনে পড়ছে, হয়েছে, ক্লিয়ার হয়েছে। জি স্যার, আচ্ছা ক্লিয়ার হলে এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, আমরা অঙ্ক করার তালে যখন করে যাই তখন আমাদের হুঁশ থাকে না, কিন্তু বিপদে আটকায় তখন দেখা যায় সব পৃথিবী গুলিয়ে যাচ্ছে, খুব সেন্সিটিভ জিনিস মাথায় রাখতে হবে, আস্তে আস্তে ক্লিয়ার হয় এই জিনিসগুলো। আমারও এক, আমিও এককালে ওই রকম আপনাদের মতো অবস্থা ছিল। যাই হোক, তো মোটামুটি আপনি পাওয়ারও বার করে ফেললেন, কল্পনা করেছেন আপনি পাওয়ারও বার করে ফেলেছেন। তো আজকে মোটামুটি আর লেকচার টেনে আর কি করব, মোটামুটি যেটুকু এসছেন মনে হয় অনেক দূরই এসছেন, নাকি আরো টানবো? কিন্তু অনেক পড়াশোনা হলো নাকি? জি স্যার, মোটামুটি আপনার যেটুকু বেসিক ছাড়া হয় না সেটুকু বেসিক বললাম, আগামী দিন আরো কিছু বেসিক দেব, আজকে আর নয়। যাই হোক, এখানে প্রেজেন্টটা কি করে দিব স্যার? প্রেজেন্ট আমি এই খাতায় মারবো আজকে, ওভাবে প্রেজেন্ট করতে গেলে খুব বিপদ হচ্ছে। আমি সেদিনকে, আমি সেদিনকে প্রেজেন্ট একটা নিলাম কিনা, আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে আজকে ডেট দিয়ে খাতায় তুলি, বলেন আজকে তারিখটা দেখি, 25/1/2022, কে কে আছেন নাম বলেন। এমডি গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা বলেন, 211004, কিচ্ছু বলেন না আপনি, গোলাম মুস্তফা বলেন। জি স্যার, রোলের শেষে কি আছে, শেষে কি আছে? 21 স্যার, 021 শেষ, তারপর বলেন আর কি কি আছে, কি কি আছে স্যার? মোহাম্মদ রাকিবুল হাসান অন্তর, আচ্ছা আচ্ছা, আমি পুরো নামটা লিখছি না, মন খারাপ করে খারাপ করে না, জাস্ট অ্যাটেন্ডেন্স তুলে রাখছি, তুলে রাখছি। আচ্ছা, তারপর তারপর আনসারুল ইসলাম, আনসারুল একজন আছেন। জি স্যার, তারপর কাজল মিয়া আছেন। জি স্যার, রায়হান স্যার আছেন। জি স্যার, ওটা তো নিক নেম, আমার হলো স্যার এমডি গোলাম কিবরিয়া। ও সর্বনাশ, দাঁড়ান পুরো নাম বলেন। এমডি গোলাম কিবরিয়া, কিবরিয়া, জি 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 স্যার, কিবরিয়া, ওকে দাঁড়ান, আমি পাশে ব্র্যাকেটে লিখে রাখি, এটা বিপদ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর কে আছেন? মোট কতজন? 1 2 3 এখানে চারজন, 4 5 6, 1 2 3 4 5 6, গোলাম মোস্তফা, রাকিবুল অন্তর আছেন, তারপরে আনসারুল ইসলাম, কাজল মিয়া, গোলাম কিবরিয়া, ইসরায়েল হোসেন। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ খায়রান। আমাকে কি লেকচারটা আপলোড করতে হবে? জি স্যার, একটু পড়ে দিলে ভালো হয়, অফিসে ছিলাম একটু ক্যালকুলেট করতে। লেকচার দেখবেন আপনি, আমরা অনেকে দেখতে পারি না ফোনে। হ্যাঁ হ্যাঁ, আমি ওভাবেই দিই, সমস্যা নেই, আর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।